আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই শুভ সকাল গুড মর্নিং আমি অলরেডি দেখতেছিলাম যে তোমরা কমেন্টস করতেছো কেউ কেউ এবং সেইখানে আমি দেখতে পাচ্ছি যে সবাই হচ্ছে গ্রিটিংস জানাচ্ছো তো সবাইকে ওয়ালাইকুম আসসালাম আদাব নমস্কার এবং হ্যাঁ গুড মর্নিং সো আমাদের হচ্ছে রাইটিং এর উপর আজকেই হচ্ছে লাস্ট ক্লাস অ্যান্ড অনেকেই হচ্ছে আমাকে পার্সোনালি মেসেজ দেওয়া শুরু করছে আবার কেউ কেউ হচ্ছে কমেন্ট বক্সে লেখা শুরু করছে যে ভাইয়া এক টানা রাইটিংটা পড়ালেন কেন এটার পিছনে কি কোনো কারণ আছে কি না বা এইটা করলে এরকম লাগে ওই রকম করলে এরকম মনে হতো দেখো ভাই আমি একটা কথা বলি আমাদের যে রাইটিং এর পার্ট গুলো সেগুলোর জন্য সর্বোচ্চ দুইটা করে ক্লাস এনাফ ছিল বাট আমরা কিন্তু তিনটা করে নিয়েছি কেন তার কারণ হচ্ছে যে আমি চেয়েছি আমি ব্যক্তিগতভাবে চেয়েছি যে তোমরা যেন পুরোপুরি এই যে রাইটিং পার্টগুলো আছে এগুলোকে বুঝো এবং সেই অনুযায়ী তোমরা কি করো সেই অনুযায়ী তোমরা হচ্ছে পড়াশোনা করো সো এই কারণে হচ্ছে আমি যদি একটা ক্লাস বেশিও লাগে সেটা নিয়েছি আজকে যে পার্টিকুলার টপিকটা সেটার জন্য একটা ক্লাসই আলহামদুলিল্লাহ যথেষ্ট তবে বাকিগুলোর জন্য বোঝার জন্য বুঝি বুঝে লেখার জন্য আমরা হচ্ছে কি একটু একটা ক্লাস করে আমরা কি করেছি এক্সট্রা একটা প্র্যাকটিস ক্লাসের মতো করে নিয়েছি যাতে করে তুমি আমি কি করতে পারি দুইজনই হচ্ছে আমি বোঝাতে পারি এবং তুমি সেটা বুঝতে পারো এখন অনেকেই হয়তো ভাবতেছি যে ভাইয়া টানা ক্লাস করলে অনেক সময় বোরিংনেস ক্লাস করে এই কথাটা অনেকের ভিতরে আছে যে টানা যদি আপনি ফার্স্ট পেপার বই পড়ান তাহলে অনেক বোর লাগে এখন দেখো আমি যদি একটা কথা বলি এই প্রেক্ষাপটে যে কোনো তোমাদের কাছে লাগতে যে ভাইয়া টানা রাইটিং না পড়ায় টানা হচ্ছে কিছুদিন আপনি আহ ইংলিশ ফার্স্ট পেপার পড়াইছেন তারপরে আবার একটু রাইটিং পড়াইছেন এখন দেখা যাচ্ছে রাইটিং এর গুলো একই ফ্লোতে একই ভাবে আমরা কি করছি পড়ার চেষ্টা করছি কারণ যে ফ্লোটা একসাথে যখন চলে এই ফ্লোটা মানে নর্মালি আবার ভেঙে ভেঙে কিন্তু ওইভাবে থাকবে না আর ফাস্ট পেপার যদি তোমাদের কাছে অনেক বোরিং লাগে তাহলে আমাকে বলবা আমরা প্যাটার্নটা চেঞ্জ করে ফেলবো সো আমি তোমাদের যেহেতু অনেকেই এরকম রিকোয়েস্ট করেছো সো যে ফার্স্ট পেপারের যে প্যাটার্নটা আছে এটাকে এখন একটু ব্রেক করে দেবো তোমাদেরকে আমি অলরেডি একটা পদ্ধতি শিখায় দিছি তোমাদেরকে একটা মেথড বা একটা ওয়ে সাথে পরিচয় করাই দিছি এখন এটা তোমাদের নৈতিক দায়িত্ব তোমাদের ব্যক্তিগত দায়িত্ব যে তোমরা কি করো সেই যে ওয়েটা বা সেই মাধ্যমটা সেইটার সাথে কি করো কোপ আপ করো ঠিক আছে তোমরা যদি সেটার সাথে কোপ আপ করতে পারো তোমরা যদি ওই ওয়েটাকে আঁকড়ায় ধরতে পারো তাহলে তোমাদের কিছু না কিছু লাভ হবে কেন কারণ হচ্ছে ক্লাসের ভিতরে আমি হচ্ছে এরপরে অনেক বেশি প্র্যাকটিস করাবো আমি হয়তো একদম তোমাদের ওই যে গভীরে গিয়ে গিয়ে প্রত্যেকটা ওয়ার্ড ব্যাখ্যা করতে পারবো না তবে হ্যাঁ আমি হচ্ছে চেষ্টা করবো যতটুকু পারা যায় যেটা খুব বেশি ইম্পর্টেন্ট লেসন সেটা একদম একদম গভীরে গিয়ে ব্যাখ্যা করব। আর যেগুলো হচ্ছে বোর্ড কোশ্চেনে আসতেছে বোর্ড কোশ্চেনে আসতেছে বিগত বছরগুলো আসছে বা তুলনামূলক ইজি তাদের ভাষাগুলো ইজি ঠিক আছে এটা আমি তোমাদেরকে বুঝাই দিলেই বাংলাটা সহ তোমরা ধরতে পারো সেগুলোর ক্ষেত্রে হয়তো আমরা যেভাবে ওয়ার্ড মিনিংটা বিশ্লেষণ করি অনেকের কাছে হয়তো এটা গুরুত্বপূর্ণ মনে হয় অনেকের কাছে এইটা হচ্ছে আবার একটু বোরিং লাগে যে ভাইয়া এত ওয়ার্ড মিনিং বিশ্লেষণ করা বা হ্যাঁ এত সিনোনিম অ্যান্টোনিম দেখা সেন্টেন্স মেক করা এটা এক একজনের এক এক রকম লাগতেই পারে ইট ইজ আপ টু ইউ যে তুমি কিভাবে এটাকে নিবা তবে আমার মতে তুমি যদি সিরিয়াসলি ফার্স্ট পেপারটা এই সিন প্যাসেজ গুলো পড়তে চাও তাহলে তোমাকে কোনো না কোন একটা ওয়ে তো গ্রহণ করতে হবে সো ইন দ্যাট রিগার্ড তুমি হচ্ছে আমি যে ওয়েটার কথা বলি বা আমি তোমাদেরকে দেখিয়েছি সেই ওয়েটা তুমি কি করতে পারো সেই ওয়েটাকে তুমি আঁকড়ে ধরতে পারো ঠিক আছে সো এটা নিয়ে কোনো প্রবলেম নাই আর আরেকটা কথা কি জানো আরেকটা কথা হচ্ছে যে আমরা প্র্যাকটিস করব যখন প্রচুর প্র্যাকটিস করব এবং প্রত্যেকটা প্র্যাকটিস আইটেমে কিন্তু তখন ফ্লো চার্ট চলে আসবে সামারি চলে আসবে তখন কিন্তু কোশ্চেন এমসি কিউ তো আছেই হ্যাঁ তো তখন আশা করি আর খুব বেশি একটা প্রবলেম হবে না আমরা যদিও টানা প্যাসেজ পড়বো কিন্তু আমরা টানা প্যাসেজ মানে এখন আর ওইভাবে পড়বো না যে মেথডটা আমি তোমাদের অলরেডি কি করে ফেলেছি যে মেথডটা আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি ওইভাবে আর হয়তো আমরা টানা পড়বো না আমরা পড়বো কি আমরা প্র্যাকটিস করার মাধ্যমে পড়বো আমরা বোর্ড কোশ্চেন সলভ করার মাধ্যমে পড়বো সো এতে করে তোমাদের তো আমার মনে হয় না যে কোনো কারণে ক্লাস বোর্ড লাগবে ঠিক আছে হচ্ছে কথা তোমরা আমার ব্যাপারটা বুঝতে যারা যারা বুঝতে পারছো তাদেরকে আর যারা যারা এখনো নাই তারা ক্লাস করতে থাকো ইনশাল্লাহ বুঝে যাবা ঠিক আছে ওকে তো আমার মনে হয় মোটামুটি সবাই চলে আসছে আজকে আমাদের যে ওয়ান অফ টপিকটা আছে ওয়ান অফ টপিক বলতে কেন কারণ এই টপিকটা হচ্ছে খুবই ইজিওয়ে একটা টপিক সো এটা নিয়ে কোনো খুব বেশি একটা আমাদেরকে প্রবলেমে পড়তে হবে না আরো মজার ব্যাপার হচ্ছে এইটার ভিতরে কি করেছি আমরা আজকে এই টপিকটা আমাদের এই ক্লাসে আমরা নিয়ে আসছি এখানে আমাদের মার্কস থাকবে টেন কত থাকবে আমাদের মার্কস থাকবে সো ইনফরমাল রেটার টেন কি সেটা সম্পর্কে একটু বলবো তারপরে বাকিটা যা দেখানোর আমি দেখাচ্ছি তাহলে আমাদের এইখানে এই রাইটিং এর শেষ অংশে এটার ভিতরে মার্কস থাকবে কত টেন তাহলে আমরা দেখলাম যে রাইটিং প্যারাগ্রাফে আমাদের মার্কস কত ছিল রাইটিং প্যারাগ্রাফে আমাদের মার্কস ছিল হচ্ছে না তাহলে রাইটিং প্যারাগ্রাফ আমাদের নিউ যে সিলেবাস সেইটা অনুসারে হম রাইটিং প্যারাগ্রাফ মার্কস ছিল হচ্ছে ফিফটিন আর আমাদের স্টোরি রাইটিং সেইখানে মার্কস ছিল হচ্ছে কত ফিফটিন তাহলে এই ফিফটিন ফিফটিন আমাদের মোটামুটি ক্লাসে কভার হয়েছে এখন শুধু তোমরা প্র্যাকটিস করবা প্রচুর প্র্যাকটিস করবা এন্ড আমরা চেষ্টা করব ইন বিটুইন কথাটা বুঝছো আমরা এখনই কোনো প্রবলেম সলভিং ক্লাসে যাব না আমরা কি চেষ্টা করব আমরা চেষ্টা করব ইন বিটুইন প্র্যাকটিসিং দোজ বোর্ড কোয়েশ্চেন অ্যান্ড স্টার্ডিং দোজ ইউনিট বেসড লেসন সে মাঝখানে মাঝখানে আমরা কিছু প্রবলেম সলভিং কিছু বোর্ড কোশ্চেন প্র্যাকটিস এর মতো করে রাইটিং এর উপর সেইটা আমরা করব ঠিক আছে তখন তোমরা তোমাদের যার যার প্রবলেম আছে সেটাকেও তোমরা সাবমিট করবা ওয়েব অ্যাপে অথবা সরাসরি যে কোনো মাধ্যমে এবং সেটার মাধ্যমে আমরা কি করব ওই ওই ক্লাসগুলো নিয়ে নিব ঠিক আছে তাহলে এই তিরিশ মার্কসের ঘটনা শেষ আজকে আসো বাকি এই দশ মার্ক এই দশ মার্কটা কোথায় আছে এই ইনফরমাল এখন ইনফরমাল লেটার কি বা এই ধরনের জিনিসগুলো কি কি আছে ঠিক আছে সেটা হচ্ছে আমরা দেখবো ভাইয়া কিউ এন এ ক্লাসটা কবে নিবেন অনেক কোশ্চেন করার আছে ওকে নো প্রবলেম আমি তো তোমাদেরকে বলেই দিলাম যে ইন বিটুইন আমরা হচ্ছে নেক্সট উইক থেকে কি পড়বো লেসনস পড়বো ঠিক আছে সো ইন বিটুইন লেসনস আমরা একটা কিউ এন নিয়ে নিব আমি এটা জুবাইয়ের সাথে আলাপ করবো আমি তোমাদেরকে একটা পোস্ট দিয়ে দিব তোমরা হচ্ছে সেইখানে তোমাদের নামগুলো জাস্ট মেনশন করো আই মিন তোমরা তোমাদের কমেন্ট বক্সে জাস্ট যেভাবে লিখো ওইভাবে লাস্ট লিখবা আর ওয়েব অ্যাপে হচ্ছে তোমাদের প্রবলেমগুলো দিয়ে দিবা আমি আশা করি যে যদি আমাকে এখান থেকে চইলে যাওয়ার কথা না বলা হয় এই টাইপের কিছু না বলে তুমি যদি গঠনমূলক কিছু আস করো রিগার্ডিং দ্য স্টাডি আমি অবশ্যই তোমাদের অ্যান্সার দিতে পারবো ঠিক আছে ওকে জোক তাহলে এই ইনফর্মাল লেটার আর ফর্মাল লেটার মধ্যে পার্থক্য কি সেইটা আমরা আগে একটু বুঝি দেখো এটা খুবই ওয়ান ওয়ে একটা পড়া ছোটবেলা থেকে পড়ে আসছো তো এটা খুব কঠিন কোনো চ্যাপ্টার না বা এটা কোনো খুব কঠিন কিছু না বাট এটা আমাদের এইচএসি এক্সামে আসবে যেহেতু আমাদের এইচএসি এক্সামে আসবে সেহেতু আমাদেরকে পড়তেই হবে আমরা এটাকে কি করতে পারবো না আমরা এটাকে বাদ দিতে পারবো না সো এখন এই ইনফর্মাল লেটারের ঘটনাটা কি ভাইয়া ভাইয়া ইনফর্মাল লেটারের ঘটনাটা হচ্ছে যে আমরা যে পত্র মিতালি করি আমরা যে বাংলায় বলি যে পত্র লিখন এটাই হচ্ছে ইংলিশে ইনফর্মাল লেটার ওয়াই ভাই আপনি তো সব সময় বলছেন যে রাইটিং এর কোনো জিনিস ফর্মালে হয় রাইটিং যে কোনো জিনিস ফর্মালে হয় এটা তো আমি বলছি তাই না ভাই এইটার নাম কেন ইনফরমাল ব্যাপারটা হচ্ছে যে এটা হয়েছে হচ্ছে কাদের আদলে এটা হয়েছে হচ্ছে যারা হচ্ছে আমাদের এই ল্যাঙ্গুয়েজটা এই ল্যাঙ্গুয়েজটা যারা হচ্ছে কি নেটিভ নেটিভ স্পিকার হ্যাঁ তাদের ক্ষেত্রে অর্থাৎ তারা দেখে যে যখন তারা কোন আনুষ্ঠানিকভাবে কোনো প্রকার প্রতিষ্ঠানের উদ্দেশ্যে অথবা নিজের কোনো ব্যবসায়িক কাজে বা যে কোনো ধরনের ঘটনা প্রসঙ্গে তারা যদি কি করে তারা হচ্ছে কোনো একটা লেটার লেখে সেটাকে তারা নাম দিয়েছে হচ্ছে ফর্মাল লেটার কি নাম দিয়েছে সেটার নাম হচ্ছে ফর্মাল লেটার ওই ফর্মাল লেটারের ভিতরে কে কে পড়ে দেখো আমি যদি একটু লিখি এই ফর্মাল লেটারের মধ্যে কারা কারা পড়ে এই ফর্মাল লেটারের ভিতরে পড়ে তোমাদের অ্যাপ্লিকেশন ঠিক আছে যেটাকে আমরা বলি অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন টু এনিওয়ান ফর্মাল লেটারের আরেকটা নাম লিটারেলি ফর্মাল লেটারকে আরেকটা ভাবে কি দ্বারা প্রকাশ করা হয় এই অ্যাপ্লিকেশন দ্বারা সো অ্যাপ্লিকেশন আর ইনফর্মাল লেটারের মধ্যে পার্থক্য হচ্ছে যে ইনফর্মাল লেটারকে আমরা বাংলাদেশে লেটার নামে চিনি কি নামে চিনি লেটার নামে চিনি আর ফর্মাল লেটারকে আমরা কি নামে চিনি অ্যাপ্লিকেশন নামে চিনি এটা হচ্ছে প্রথম একটা সাধারণ পার্থক্য যে আমরা কেমন নামে চিনি আর একটা ব্যাপার হচ্ছে যে ইনফর্মাল লেটার মানে হচ্ছে আমরা বুঝি যে যেখানে আমরা ভাষা যে কোনো ধরনের ইউজ করতে পারি এবং এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ যে আমরা আমাদের ফ্রেন্ডস ফ্যামিলি আমরা আমাদের যে কোনো কাছের মানুষ হ্যাঁ যেখানে হচ্ছে কোনো প্রকার ব্যবসায়িক লেনদেন হচ্ছে না যেখানে কোনো প্রকার অনুমতি নিতে হচ্ছে না না প্রকার কি কি করতে হয় ইনফরমাল যে আমরা ধরনের ভাষা প্রয়োগ করতেছি সেটা আমরা দেখি না ঠিক আছে আমরা স্ল্যাং ওয়ার্ড ইউজ করতে পারি ইন দ্যাট কেস তার মানে কি ভাইয়া স্ল্যাং ইউজ করব। আমি কি এক্সামে স্ল্যাং লিখে দিয়ে আসবো না বাবা এটা হচ্ছে কথা প্রসঙ্গে এখন এক্সামে লিখলে তো একটু একটু বুঝে শুনে লিখতে হবে এক্সামে লেখার সময় যদি তুমি ইচ্ছা মতো যা মন চায় তা লিখো দেন ইট উইল নট বি ইউ নো গুড ফর ইউ সো আলটিমেটলি ইনফরমাল লেটারের ভাষাগত প্রাঞ্জলতা এইরকম বা ইনফরমাল লেটারে যে লেটারগুলো লেখা হচ্ছে সেগুলো যাদের কাছে লিখা তারা হচ্ছে এই ব্যক্তি দয় ফরমাল লেটারটা কি ফরমাল লেটার হচ্ছে যে এই অ্যাপ্লিকেশন গুলো আমরা কাদের কাছে লিখি এই অ্যাপ্লিকেশন গুলো আমরা লিখি হচ্ছে আমাদের প্রিন্সিপালের কাছে আমাদের হেডমাস্টারের কাছে এর কাছে আমাদের কাছে তাই না আমাদের 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 হচ্ছে টিচারদের কাছে তারপরে হচ্ছে আমরা ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে আমরা এই ফর্মাল লেটার ইউজ করি তাই না অনেকে আছে না বিভিন্ন ধরনের ক্ষেত্রে যে ব্যবসায়িক লেনদেনে হ্যাঁ বিজনেস রিলেটেড কিছু লেটার আমাদের থাকে সেখানে কি হয় যে কোন একটা ব্যক্তি যদি কি করে কোনো কিছু কিনতে চায় যে একটা একটা ট্রেড কর্পোরেশন হচ্ছে মনে করে এবিসি সেই এবিসি ট্রেড কর্পোরেশন থেকে ধরো তুমি হচ্ছে একটা দোকানের মালিক নাম হচ্ছে এক্স ওয়াইজেড শপ সেই এক্স ওয়াইজেড শপ এর মালিক হচ্ছে তুমি তোমার নাম হচ্ছে কি বলো মনে করে হচ্ছে তোমার নাম হচ্ছে এবি তো এই এবি কি করে এই এবিসি শপ থেকে কি করতে চায় কিছু কিনতে চায় সো কেনার জন্য যে পত্রটা পাঠায় সেটাও কিন্তু এক ধরনের কি লেটার ফর্মাল লেটার সেটা হচ্ছে কি এক ধরনের এটা হচ্ছে কি বিজনেস রিলেটেড সো ফর্মাল লেটার আর অনেক ধাপ আছে এটা তোমাদেরকে তোমাদের আহ আপু ক্লাসনার সময় বলে দিবে বিকজ সেইটা হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে আমাদের মূল ফোকাসটা হচ্ছে ইনফর্মাল লেটার সো ইনফর্মাল লেটারের সাথে ফর্মাল লেটারের টুকটাক যে পার্থক্যটা সেটা তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করলাম বা একটা কাভার লেটার যে তুমি লেখো ওই কাভার লেটারটা হচ্ছে কি একটা ফর্মাল লেটার কারণ সেটা হচ্ছে তোমার জব অ্যাপ্লিকেশনের জন্য তুমি কি করো তোমার সিবির সাথে অ্যাটাচ করে দাও এখন ভাই তাহলে ইনফর্মাল লেটার তো তেমন কিছুই নেই জাস্ট হচ্ছে মামা দাদা এদের কাছে লিখবো বন্ধুর কাছে লিখবো দ্যাট ইজ ইট ইয়াস দিস ইজ রাইট এবং সেটাই তুমি করে আসছো এবং সেটাই তোমাকে আরেকটু কি করানো হবে একটু বেশ কিছু তথ্য নতুন করে আবার দেওয়া হবে এবং বোর্ড एग्जामে কেমন করে আসছে সেটাও তোমাদেরকে দেখানো হবে এখন ইনফর্মাল লেটারে যেহেতু এত কোনো কি নাই এত কোনো রুলস নাই তাহলে এর মেইন রুলসটা কি এর মেইন এই ঘটনাটা কি এই ঘটনাটা হচ্ছে যে ইনফর্মাল লেটারটা তোমাদেরকে এই জন্য প্র্যাকটিস জন্য দেওয়া হয় যাতে করে তুমি কি করতে পারো জাস্ট বিকজ তোমার যে ফ্রি হ্যান্ড রাইটিংটা আছে এটা যেন কি থাকে এটা যেন স্মুথ থাকে ঠিক আছে অর্থাৎ এই যে একটা টপিক যেটা তুমি বুঝছো যেটা তুমি অনুভব করতে পারো এইটা যদি তোমার সাথে থাকে তাহলে তুমি কি করতে পারবা তুমি স্মুথলি এগুলাকে কি করতে পারবা লিখতে পারবা তো এখন এই ইনফর্মাল লেটার লিখতে গেলে যে প্রবলেমটা হয় সেই প্রবলেমগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো তার আগে একটু বলে দেই এই ইনফর্মাল লেটারের ভিতরে ইনফর্মাল ইমেইলটাও করে এখন আবারও তোমার কোশ্চেন থাকতে পারে যে ভাই এই ইনফর্মাল ইমেল আর ফর্মাল ইমেইলটা কি ভাইয়া ইনফর্মাল ইমেইলটা হচ্ছে তুমি আমার কাছে না লিখে মেইল ধরো হচ্ছে তোমার সমবয়সী কারো কাছে লিখতেছো অথবা তোমার ফ্যামিলির ভিতরে কাউকে লিখতেছ এটা হচ্ছে ইনফর্মাল ইমেইল তাহলে ভাই ফর্মাল ইমেলটা কি ধরো আমি তোমার টিচার বা তুমি তোমার কলেজের টিচার কাছে একটা মেইল লিখতেছো অথবা তুমি হচ্ছে একটা পাবলিক ফিগার বা একটা পার্সোনালিটি হ্যাঁ আহ বিজনেস টাইকোন বা আইকোন একটা দেশের বা একটা বা একটা অঞ্চলের তার কাছে তুমি একটা ইমেইল পাঠাচ্ছ ওইটা হচ্ছে ফর্মাল ইমেইল ওইখানে তোমার ভাষা আরো বেশি কি হইতে হবে আরো বেশি তোমার ভাষা হচ্ছে একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে এবং সেইখানে এমন ভাবে ওয়ার্ড ইউজ করবে না যে ওয়ার্ডটা একটু কি শোনায় অকওয়ার্ড শোনায় তো এই হচ্ছে মেইন মূলত কথা এখানে আমি বাংলা লিখে তোমাকে দেখাইতে পারতাম যে দেখো ইনফরমাল লেটার মানে হচ্ছে এই এই লিখতে হবে লেটারের বডি হবে তো লেটারের বডি আমরা পড়বো ফর্মাল লেটার হচ্ছে এই এই লিখতে হবে লেটারের বডি এরকম হবে এগুলো আমরা পড়বো কিন্তু আমি তোমাদেরকে একটু আলোচনা করলাম আজকের ক্লাসটা হচ্ছে একটু বেশি কি বলতো আজকের ক্লাসটা হচ্ছে একটু বেশি ডেসক্রিপটিভ আজকের ক্লাসটা এরকম না যে আমরা শুধুমাত্র একটা জিনিস ছিল এটা ধরে ধরে লিখবো আজকের ক্লাসটা অনেক বেশি ডেসক্রিপটিভ কিছুটা বাংলা ক্লাসের মতো আর কি বাংলা ক্লাসে যেমন আমাদের আলোচনা করা হয় এরকম ডেসক্রিপশন সহ বুঝাই দেওয়া হয় ঠিক আছে একটা জিনিস যেটা অনেক সময় আমরা নাও বুঝতে পারি সেরকম ওকে তা এখন যেটা হয় যে ব্রিটিশ এন্ড আমেরিকান রুল কি বলি আমরা ব্রিটিশ এন্ড আমেরিকানিটিশ আমেরিকান রুলের একটা একটা কি আছে একটা সূক্ষ্ম প্যাচ আছে ঠিক আছে তাহলে ব্রিটিশ এন্ড আমেরিকান রুলের একটা কি আছে সূক্ষ্ম প্যাচ আছে যেটা হচ্ছে আমরা অনেক সময় মনে করি যে ব্রিটিশ রুলে কেমন জানি হয় আমেরিকান রুলে কেমন জানি হয় ব্যাপারটা কিছুটা এরকম না ব্যাপারটা হচ্ছে যে আমরা বর্তমানে যেই আমরা লিখি সেইভাবে আমরা একটু দেখবো আর তারপর হচ্ছে দেখবো যে আসলে ব্রিটিশ বা আমেরিকান রুলে কেমন ঘটনা চলো আমরা একটু দেখি সবাই স্ক্রিনের দিকে তাকাও তাহলে তোমরা একটু বুঝতে পারো যে আসলে ব্রিটিশ রুলটা কি বা আমেরিকান রুলটা আসলে কি এখন যে ঘটনাটা ঘটে যে ভাইয়া আমাদের যদি আমরা বলি যে ব্রিটিশ বা আমেরিকান রুলে যে আমাদের যদি এরকম একটা খাতা থাকে খাতার ভিতরে আমরা ছোটবেলায় দেখেছি যে এইখানে কি থাকে লাইন লাইন থাকে 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 কি এইখানে হচ্ছে এখন তুমি বলতে পারো হোয়াট ডিউ মিন বাই অ্যাড্রেস লাইন লাইনটা হচ্ছে যে ঠিক তোমার বাসাটা যেখানে মানে একদম রেসিডেন্স সেটা হতে পারে তোমার নিজের বাসা সেটা হতে পারে তোমার ভারত বাসা যেটাই হোক না কেন সেটা তুমি এখানে লিখলাম তারপরে তোমার কি করতে হবে তোমাকে হচ্ছে এইটার আশেপাশে এটার আশেপাশে যে বড় এরিয়াটা আছে সেই এরিয়াটাও লিখে হবে তাহলে একদম কি প্রথমে আমি একদম হোম অ্যাড্রেসটা দিলাম একদম কারো বাড়ি নাম্বার সহ বাড়ির নাম সহ ইভেন ফেসবুকে কি দিয়ে সার্চ দেওয়া যায় এটা তুমি দিতে পারো বিকজ আরে এইভাবে টিপে টিপে এই জিনিসটা লিখতে হবে হ্যাঁ একদম মেপে মেপে এই ধরনের কথা ইউজ করতে না তুমি ইউজ করতে পারবা প্লেন ইংলিশে ইউ ক্যান ইউজ এনিথিং ঠিক আছে সো প্লেইন ইংলিশে তুমি যখন সবকিছু ইউজ করতে পারবা সো এইটার ভিতরে তোমার আর কোনো বাধ্যবাধকতা কি থাকবে না এটার ভিতরে তোমার প্রকার বাধ্যবাধকতা থাকবে না যেটা বলতেছিলাম তোমাদেরকে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের কি করতে হবে আমাদের এই এড্রেস লাইনটা কি করতে হবে অ্যাড্রেস লাইনটা একদম পরিষ্কার ভাবে আমাদেরকে লিখে ফেলতে হবে এবং সেই অনুসারে আমাদের কি করতে হবে কাজ করতে হবে সো হোম অ্যাড্রেসটা দিলা দেওয়ার পর হচ্ছে তুমি যেখানে থাকো যে বিগ এরিয়াটা থাকে হ্যাঁ বিগ এরিয়াটা ধরো হচ্ছে তুমি তুমি হচ্ছে ঢাকার ভিতরে থাকো হচ্ছে নিশ্চয়ই ঢাকার অনেক এরিয়া আছে মোহাম্মদপুর মিরপুর সো এরকম লিখে পরেই এড্রেসটা দিতে হবে অথবা তুমি ধরো মনে করো থাকো হচ্ছে সিলেট সিলেটের কোন অংশে তুমি থাকো হবিগঞ্জ নাকি সিলেটের ভিতরে নাকি হচ্ছে তুমি থাকো সব ধরনের যে ব্যাপারটা এখন এইখানে পর ঠিক এই বরাবর এসে আমরা কি লিখতাম বলতো আমরা এসে লিখতাম হচ্ছে ডিয়ার ডিয়ার ফাদার ফ্রেন্ডস অথবা পেন ফ্রেন্ড 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 মানে হচ্ছে কলমী বন্ধু তোমাদের আজকে তো জাস্ট একটা ক্লিক করলে হয়ে যায় এই যে তোমরা এইভাবে মোবাইল নেও মোবাইল নেওয়া জাস্ট একটা ক্লিক করো আর ক্লিক করলে কি হয়ে যায় তোমার মেসেজ সেন্ড হয়ে যায় তোমার বৈদেশিক বন্ধুর কাছে কিন্তু লাইফ ওয়াজ নট দ্যাট ইজি সো অনেকে কি করতো বিদেশের বন্ধুদের সাথে পত্রমিতালি করত এই ইনফর্মাল ওয়েতে ঠিক আছে এখন এই রুলসটা এখনো বাংলাদেশের অনেক সাররা বলে অনেক কলেজের টিচাররা বল আমি এখন পড়বো আমি তোমাদের কমেন্ট পড়বো আজকে তোমাদের কাছ থেকেও জানার আছে বিকজ তোমাদেরকে ক্লিয়ার কনসেপশনটা দিতে হবে সো আমি কমেন্ট পড়বো সো অনেক টিচার আছে এখনো এই লাইনটাকে কি করে প্রেফার করে এই ওয়েতে লেখাটাকে প্রেফার করে যে মার্জিন টেনেছি অ্যাড্রেস লাইন এন্ড দেন হচ্ছে কি আমরা ডিয়ার ফাদার মানে স্যালুটেশনটা স্যালুটেশনটা আমরা লিখে ফেলছি বা যে কোনো নামও লিখতে পারো যেমন ধরো ক্লারা এখন এরপর হচ্ছে আমরা কি করি এইখান থেকে লেখা শুরু করি এবং লেখা শুরু করে করে আমরা কি করি এইভাবে এইভাবে করে লিখতে থাকি এরকম প্রথম একটা প্যারা বানাই যে প্যারার ভিতর আমাদের কি থাকে কিছুটা ইন্ট্রো থাকে তাই না এখন আবার কি এটা কি ফেসবুকের জন্য ইন্ট্রো নাকি ইউটিউবের ভিডিওর জন্য ইন্ট্রো আচ্ছা এই ইন্ট্রো বা ইন্ট্রোডাকশন ছোট হাতে মানে ছোট করে শর্ট এন্ড করে আমরা ইন্ট্রো বলি শর্ট এন্ড হচ্ছে একটা বার শর্ট এন হচ্ছে কি শর্টেন হচ্ছে একটা

বডি অফ দা এই আলটিমেটলি লেটার তাহলে এখানে আমরা কি লিখতে পারি যে বডি অফ দা ইনফরমাল লেটার বডি অফ দা ইনফরমাল লেটার কি থাকবে আমরা জানি যে আমাদের একটা কি থাকবে একটা টপিক দেওয়া থাকবে একটা টপিক বেস লেখা লিখতে হবে একটা টপিক বেস লেখা লিখতে হবে সো এই টপিক বেস লেখা লিখলে কি হয় ধরো আমাকে বলছে যে রাইট ইনফর রাইট এন্ড ইনফরমাল লেটার

যত খুশি লিখতে পারো অ্যাজ লং অ্যাজ ইউ আর রাইটিং ইট ওকে ইউ আর নট মেকিং নো গ্রামাটিক্যাল মিস্টেক ইউ আর নট রাইটিং ইনকারেক্ট সেন্টেন্সেস তুমি এগুলো যদি না করো তুমি যত বড় করে লিখো না কেন এটা কোনো প্রবলেম না তাহলে বডি অব দ্য ইনফরমাল লেটার পর আমাকে কি করতে হবে আমাকে একটা কনক্লুশন টেনে নিতে হবে কি করতে হবে আমি একটা এক লাইনের বা সর্বোচ্চ দুই লাইনের একটা কি করব একটা কনক্লুশন টানবো

an affection তুমি আরেকটু বাড়িয়ে বললা এটা হচ্ছে কি তোমার বাবার কাছে যখন তুমি তোমার एसएससी এর যে प्रिपरेशन বা এইচএসসি प्रिपरेशन এটা নিয়ে লিখতেছো সো কনক্লুশন ডিপেন্ড अपॉन টপিক কনক্লুশন উইল ডিপেন্ড अपॉन द টপিক তুমি কি টপিকে লিখতে চাচ্ছো তোমার বোর্ড एग्जामে কি আসছে সেটার ওপর নির্ভর করবে হচ্ছে কি আমাদের আলটিমেটলি এই যে এই যে জিনিসটা কি সেটা সেটা হচ্ছে কনক্লুশনটা সো এখন আরেকটা কোশ্চেন তোমরা করো চট করে সেটা বলে দিই যে ভাইয়া ইনফরমাল লেটার যদি ডান পাশে শুরু করি বাম পাশে যেতে পারবো এখন অনেকে বলে হ্যাঁ যেতে পারবা বাট আমি বলবো প্লিজ ট্রাই টু বি ইন দ্য সেফ জোন সো অলওয়েজ তোমরা যেটা করো এই যে খাতাটাকে এইভাবে ভাগ করো না বলো তো তোমাদের পরীক্ষার খাতাটাকে তো এইভাবে ভাগ করলে খাতাটাকে এই পাশে কি বলো লেফট সাইড এই পাশে বলো হচ্ছে কি রাইট সাইড রাইট তাহলে ঠিক এইভাবে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং কিছু একটা লিখে এইখান থেকে শুরু করবা তারপর তুমি এইখানে গিয়ে শেষ করো ঠিক আছে এবং শেষে একটা কি দিতে হয় শেষে একটা স্ট্যাম্প দিতে হয় যদি অনেকে বলে যে মডার্ন রাইটিং স্ট্যাম্প না দিলেও চলে শুধুমাত্র কি লিখলেই হবে এখানে লেখ এইখানে হচ্ছে আমার ইন্ট্রো লেখো সরি সেলুটেশন লেখো তারপর হচ্ছে ইন্ট্রো লেখো তারপর হচ্ছে আমার বডি অফ দ্য কি বডি অফ দ্য আমার ইনফরমাল লেটার লেখো তারপর হচ্ছে আমি কি করবো এই যে কনক্লুশন লেখো তাহলে এই যে আমার এই যে আমার স্যালুটেশন এই যে আমার ইন্ট্রো এই যে আমার বডি অফ লেটার এই যে আমার কনক্লুশন আর এই যে হচ্ছে আমার কিস্টাম বা ডাকিকেট আমি তোমাদেরকে রিকমেন্ড করবো যে তোমরা অবশ্যই ডাক টিকিট দেখবা যদি তোমাদের টিচারদের তেমন কোনো বাধ্যবাধকতা না থাকে বিকজ দে নো বেটার দেন আস কারণ তারা হচ্ছে বোর্ডের খাতা গুলা দেখে তো সেটা যদি তোমাদের ব্যক্তিগত কোন টিচারের মতামত থাকে দেন আই হোপ ইউ উইল লেট মি নো সো দ্যাট আই ক্যান ইম্পার্ট দ্যাট সেম নলেজ টু আদার যে আমি হচ্ছে সেই একই নলেজটা অন্যদেরকেও দিয়ে দিতে পারি ঠিক আছে সো আমাকে এখন একটু কমেন্টে জানাও যে এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা আমি কিন্তু এখনো ব্রিটিশ অ্যান্ড আমেরিকান রুল ব্যাখ্যা করি সো এই কোয়েশ্চেনটা যারা করতেছো ভাই এটা কি ব্রিটিশ এটা কি আমেরিকান ছিল আমি তোমাদের অ্যান্সারটা দিব বাট বিফোর গোয়িং টু দ্যাট সেগমেন্ট কাইন্ডলি আমাকে এই পর্যন্ত এই জিনিসগুলো তোমরা জানতা অবশ্যই জানতা এটা আমি জানি এবং তোমাদের কিছুটা ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের মতের সাথে মিল আছে কিনা বা এইখানে লিখতে গিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা অলরেডি বলেছি যে আমাদের স্ট্যাম্পটা লিখতে হবে আমো স্ট্যাম্পটা হয় জাস্ট এরকম যে এরকম করে তুমি একটা দিবা যেটা হচ্ছে কি যে খামের ভিতরে যে খামের ভিতরে তুমি কি আলটিমেটলি এই লেটারটাকে ভরে দিচ্ছ সেখানে তুমি মাঝখানে এরকম একটু ডিজাইন করার জন্য তিনটা দাগ দিয়ে তুমি এইখানে হচ্ছে ফ্রম লিখবা যে ফ্রম হচ্ছে এ বি সি এবিসি এবিসির অ্যাড্রেস লাইনটা লিখবা আবার কি করবা অ্যাড্রেস লাইনটা লিখবা ঠিক আছে আবার তুমি এখানে লিখতে হচ্ছে টু টু হচ্ছে আর এই পাশে সাধারণত সে স্টাম্পকে এইখানে এইভাবে লিখে দিলে বেটার হয় সো এইটা হচ্ছে মোটামুটি আমাদের কি মোটামুটি হচ্ছে আমাদের এইটা হচ্ছে একটা ঘটনা সো এখন আমাকে বলো আই ওয়ান্ট টু নো যে হাউ মেনি অফ ইউ হ্যাভ ডিফারেন্ট আইডিয়াস Informat, uh, informal লেটার কি দুই পেজে লিখব হ্যাঁ আমি তো বললাম যে দুই পেজে লিখতে পারো বাট তুমি যদি এক পেজও লিখো তাতেও তোমার কোনো ক্ষতি নেই মেহেরাব সরি খালেদ কোনো ক্ষতি নেই ওকে মাহাদি বলছে বুঝেছি ভেরি গুড পি এস ইমুল খান পলাশ বলতেছে তারিখ ভাইয়া ওই অ্যাড্রেস লাইনের ভিতরেই তারিখ খেয়াল করই আমি ভাবছি বলেছি এই অ্যাড্রেস লাইনের ভিতরেই হচ্ছে তারিখ অর্থাৎ এখানে যদি এই স্টাইলে লিখি ইফ আই রাইট ইন दट ম্যানার ইফ আই রাইট ইন दट ওয়ে তাহলে হচ্ছে এইখানে এই যে ডেটটা থাকবে ঠিক আছে সরি ফর দ্যাট হ্যাঁ তারিখটা ঠিক আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ আমার মনে অ্যাড্রেস লাইনের ভিতরে তারিখ থাকে তো এই জন্য আলাদা করে বলি নাই বিকজ আমাদের তো অবশ্যই তারিখ লিখতে হবে আচ্ছা হ্যাঁ আরেকজন বলছে হচ্ছে ভাইয়া ইতি দিয়ে বেশ কিছু লিখতে হবে না হ্যাঁ অবশ্যই অবশ্যই ইতি মানে হচ্ছে তোমার বাংলাটা বা আমি যেটা বলি যে ইউর ফ্রেন্ড এখানে জায়গা ছিল না তাই বলতে পারিনি বাট এই যে এখানে লিখে দেই ওইটা হচ্ছে আমি তোমাকে শেষ করি নাই কিন্তু আমি জাস্ট বলেছিলাম যে তোমরা এইটুক বুঝছো কিনা মানে এইটুক ঘটনাটা বুঝতে পারছো কিনা এইখানে অবশ্যই ইওরস এভার তো তুমি লিখবাই এইখানে অবশ্যই তুমি কি লিখবা তুমি এখানে তো অবশ্যই ইওরস এভার অথবা হচ্ছে কি যে তোমাদের তোমরা যেটা বলো যে কি বলা যায় বলো তো ইওরস এভার স্যার আমরা কি লিখি আমরা লিখতে পারি ইওর ফ্রেন্ড ঠিক আছে ইওর সান যদি বাবার কাছে লিখি ঠিক আছে ইওর প্যান ফ্রেন্ড যেটা তুমি লিখতে চাও ওকে ওকে থ্যাংক ইউ এক পেজে কি লিখলে হবে না ভাইয়া এক পেজে লিখলে হবে এক পেজে লিখলে হবে কিন্তু এমন যদি হয় যে না এক পেজে লিখতে গিয়ে আমাদের কি হচ্ছে এক পেজে লিখতে গিয়ে আমাদের ঝামেলা হচ্ছে তাহলে হচ্ছে এক পেজে আমরা কি করব না আমরা লিখব না আমি তোমাদেরকে বলতেছি আমি তোমাদেরকে বলতেছি আমি কি বাম পাশে যাব না ডান পাশে যাব আমি সামারিটাও তোমাদেরকে বলতেছি জাস্ট গিভ মি সাম টাইম যাতে করে তোমাদের কোশ্চেন গুলো সরি আমি যাতে করে তোমাদের কোশ্চেন গুলো পড়তে পারি তারপর হচ্ছে তোমাদের অ্যান্সার গুলো দিই সো একটু পেশেন্স রাখো পেশেন্স না রাখলে তো একটু কঠিন ঠিক না একটু পেশেন্স রাখো ওকে আমি একটু কোশ্চেন গুলা দেখি লেফট সাইড থেকেই ডেট অ্যাড্রেস বডি পার্ট লিখি ওকে গুড নো প্রবলেম সেই ব্যাপারে আমি বলতেছি যে কোনটা আমেরিকান কোনটা ব্রিটিশ হচ্ছে তারপরে তুমি লেফট সাইড থেকে লিখলে তোমার কোনো ঝামেলা আছে কিনা কোনো ঝামেলা নাই ভাইয়া কোনো প্রকার ঝামেলা নেই ঠিক আছে কোনো প্রকার ঝামেলা নেই ওকে এটা নিয়ে কোনো প্রকার ঝামেলা নেই ওকে আচ্ছা ঠিক আছে তারপরে দেখি আর কারো কোনো কোয়েশ্চেন ভাই আরেকবার একবার সামারি দেন হান্ড্রেড পার্সেন্ট দিতেছি বাবা সামারি দিচ্ছি আচ্ছা তো এই পর্যন্ত আমরা যতটুকু বলার ছিল অ্যাপার্ট ফ্রম তোমরা যেটা আইডেন্টিফাই করলে সেই জিনিসটা যদি আমি একটু বলি যে হ্যাঁ এখানে ইয়র্স অ্যাভারটা তোমরা লিখবা ইয়ার্স এভার বা বা হচ্ছে ইওর ফ্রেন্ড ইওর সান your fam your এখানে তো একটা নাম লেখলে একটা নেম লিখা দিলা ঠিক আছে কোন প্রকার সিগনেচার এলাউড না কোনো প্রকার সিগনেচার এলাউড না অনেকে আছে অনেকে আছে ইমেইলের মতো এখানে কি দিতে চায় এখানে সিগনেচার দিতে চায় সো ইনফর্মাল লেটারে এই সিগনেচারের কোনো দরকার নাই নো সিগনেচার ঠিক আছে নো সিগনেচার ইজ नीडेड ओके নো সিগনেচার ইজ नीडेड এখন আসো যে ভাইয়া আপনি আমাকে বলেন যে এই ঘটনাটা যে আমরা লিখলাম এটা লিখার পরে আমরা এটা কিভাবে করব এখন দুইটা ব্যাপার আছে ভাইয়া ঠিক আছে হ্যাঁ ডেট কোথায় লিখব তারিখ লিখেন নাই আমি তারিখ লিখে দিছি ভাইয়া এখন আর প্রবলেম হওয়ার কথা না ঠিক আছে এখন আর প্রবলেম হওয়ার কথা না হ্যাঁ আচ্ছা এখন প্রশ্ন থাকতে পারে তোমাদের যে আমেরিকান আর ব্রিটিশ ওয়েটা কি আমেরিকান ইনফরমাল লেটার হ্যাঁ ফর্মেটটাই কি আর ব্রিটিশ ইনফরমাল লেটার ফর্মেটটা কি সো এটা নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার বিকজ অল অফ ইউ আর নাও রিয়েলি রিয়েলি এক্সাইটেড এবং তোমরা প্রচন্ড রকমের এক্সাইটেড যে ভাই এখন আপনি আগে এটা বুঝান যে এটা কেমন হয় এবং কি হয় কিভাবে লিখলে আমাদের জন্য বেটার হয় ঠিক আছে সো আমাদেরকে এইটা একটু দেখানো দরকার ঠিক না ওকে তোমরা দেখো তোমাদের যে ব্যাপারগুলো থাকে যে আলটিমেটলি তোমরা যখন লিখো আমি যে ওয়েটা লিখছি এটা ওয়ান ওয়ান কাইন্ড কাইন্ড অফ অফ ব্রিটিশ মিক্স আমি আবার যে তোমাদেরকে বলছি যে সামারি দিতে বলছো আর যারা আছো তাদের জন্য যে এখন এই ব্রিটিশ আর আমেরিকান রুল নিয়ে বেশ মানে বেশ একটা ঝামেলা হয় সবসময় বেশ একটা ঝামেলা হয় সো আমেরিকান রুলটা কি আমেরিকান রুলে তারা বলে যে তারা হচ্ছে এত ঝামেলা করে না যে একবার সে ডানে আরেকবার বামে আরেকবার ডানে এইভাবে ঝামেলা করে না তারা কি করে তারা বলে হচ্ছে যে একটা খাতা যদি এইভাবে করি। তাহলে তাদের কথা হচ্ছে একদম সব তারা কি বলে তারা বলে হচ্ছে একদম সব হচ্ছে কোন পাশে একদম সব হচ্ছে লেফট সাইডে রাইট আমার রাইট আর নট বলো আমার রাইট আর নট আমি কি সঠিক বলছি হ্যাঁ তাহলে একবারে সব হচ্ছে মাত্র তোমরা আমাকে বলতেছ ইন দ্যাট রিগার্ড তোমরা কি বলতো তোমরা হচ্ছে কি করো এইখান থেকে ডেট শুরু করো তোমাদের একটা ডেট থাকে ডেট আর সর্বোচ্চ হচ্ছে তোমার অ্যাড্রেস লাইনটা তুমি লেখো এরকম ধরো আমার অ্যাড্রেস লাইন হচ্ছে বড় দেওরা বড় দেওরা টঙ্গি আর বেশি বড় হইলে গাজীপুর লিখে তাহলে ডেট ডেটের পর আমরা বড় ধরা ঢুকবি তোমরা কিভাবে লেখো অনেক হচ্ছে এরকম লেখো যে চব্বিশ দুই বারো আবার অনেকে এইভাবে লেখো সেম জিনিসটাকে যে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি এক একজন একই স্টাইল লেখো তবে বেটার হচ্ছে ভেঙে লিখা অর্থাৎ এই যে স্টাইলটা আছে না এই স্টাইলে ভেঙে লেখাটা হচ্ছে বেটার তাহলে এরপর তুমি কি করো এই ডেট লেখো ডেটের এর পরে এরকম অ্যাড্রেস লাইনটা লেখো তারপর তুমি এখানে শুরু করো একটু জায়গা নিয়ে মানে একটু ফাঁক দাও হয়তো এরকম একটা স্পেস রাখো তাই না এরকম একটা স্পেস রেখে তুমি হচ্ছে তোমার ঘটনা শুরু করে দাও অবভিয়াসলি এটা তুমি একটা ডান পাশে না করে তুমি বাম পাশে পৃষ্ঠায় শুরু করো তুমি কোন পৃষ্ঠা শুরু করো তুমি বাম পাশের পৃষ্ঠায় শুরু করো ধরো হচ্ছে আচ্ছা এই পর্যন্ত লিখে ফেলছি তারপর ধরো হচ্ছে ইমাজিনারি এটা হচ্ছে আমার লেফট পেজ লেফট পেজ এইটা হচ্ছে আমার রাইট পেজ তাহলে এই পেজ দুটা আমরা তো লিখি তো ধরো হচ্ছে এই পাশ থেকে তারপরে তুমি ডিয়ার ফাদার তারপর হচ্ছে কমা দিয়ে তোমার শুরু হয় এরকম তারপর তুমি হচ্ছে কি দেখো কিছু ইন্ট্রোডাকশন রাখো রাখোল যেটা বললাম তারপর হচ্ছে তুমি বডি অফ দা লেটার লেখো এরকম ভাগ করে এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত আইসা তারপর হচ্ছে তোমার এই বডি অফ দ্য লেটারটা কি হয় শেষ হয় দেন একটু তুমি একটু স্পেস দিয়ে তুমি পরে কি করো ওই কনক্লুশনটাকে টানো সেই কনক্লুশন থাকে যে হোপ ইউ আর হোপ ইউ উইল বি ওয়েল বাই দা গ্রেস অফ অল মাই গিভ মাই সালাম গিভ মাই রিগার্ডস ঠিক আছে আই হোপ ইউ উইল কাম টু বাংলাদেশ ভেরি সুন আই হোপ টু মিট ইউ সুন এই টাইপের যাবতীয় ঘটনা লেখো তারপর তোমার কাছে আসে কি এই কনক্লুশন শেষে তখন আসে হচ্ছে ইয়ার্স এভার বাই টাইপের তারপর তুমি এখানে নেই লেখো আর তুমি চেষ্টা করো এর ভিতরে ছোট খাটো করে কোনো ভাবে যেন কি হয়ে যায় এইটা নিচে করে তোমাদের তারপর এইভাবে তোমরা লিখে সো এইটাই হচ্ছে আমাদের কি এইটাকে আমরা বেসিকলি কি বলে থাকি আমেরিকান রুল বলে থাকি যদিও যদিও অনেকে বলে যে না আমেরিকান রুলে যদিও অনেকেই বলে যে না আমেরিকান রুলে কি হয় যে আমি তোমাদেরকে যে উপায়টা দেখাইছি যে এই পাশে কি থাকে এই পাশে হচ্ছে অ্যাড্রেস লাইনটা থাকে অর্থাৎ ডেট অ্যাড্রেস তারপরে এই পাশে থাকে হচ্ছে স্যালুটেশনটা ঠিক আছে তারপরে এই যা আছে যেমনি দেখাইছে এই রকম সো অনেকে আবার এইটা বলে আবার অনেকে এইটাও বলে যে ইনফর্মাল লেটারে দ্যার ইজ নো নিড টু রাইট দ্য কি বা যেটা বাংলায় বাট আমরা জানি যে ইন আওয়ার কান্ট্রি উই হ্যাভ টু ইউনো রাইট দ্যাট এবং আমাদের উচিত সেটা লেখা এখন বেসিকলি তোমরা অনেকে এই দুইটা জিনিসই ফলো করতে পারো এই দুইটা জিনিসকে মিক্স করা যাবে না একটা কথা হলো যে তুমি যে কোনো একটা ওয়েতে লিখো ইট ইজ ওকে বা দুইটা জিনিসকে কখনো কি করা যাবে না মিক্স করা যাবে না আর এই পার্সোনাল ফ্যাশনের লেটার না এখন এত ঝামেলা করে না বিকজ ওই যে বললাম সব ডাইনামিক হয়ে গেছে সো এই পার্সোনাল ফ্যাশনে যে লেটার গুলো আমরা লিখি এগুলার পিছনে তেমন কোনো আর কি হয় না মানে এই লজিক ওই লজিক এইভাবে লেখনাই কেন ওইভাবে লেখনাই কেন দ্যার ইজ নো থিং এগুলো এই টাইপের তেমন কোন ঘটনাই এখন আর কি হয় না এখন পরিলক্ষিত হয় না ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মোটামুটি আমরা বলি যে আমেরিকান যে ইনফরমাল এইটাকে আমরা এইভাবে লিখতে পারতেছি ঠিক আছে বা এইটাকে আমরা এইভাবে দেখতে পাচ্ছি তাহলে ভাইয়া ব্রিটিশটা কি ব্রিটিশটার ক্ষেত্রে কি আসলে আসলে ব্যাপারটা হচ্ছে এইখানেও একটা ব্যাপার আছে যে আসলে অনেকে বলে যে না আমরা যেটা মাত্র দিচ্ছি এইটাই হচ্ছে ব্রিটিশ রুল এটা হচ্ছে অনেকের একটা ঘটনা যেটা অনেকেই বলে যে আমরা যেটা লিখছি বা আমি যেটা তোমাদেরকে লিখে দিলাম এটাই হচ্ছে কি ব্রিটিশ রুল ঠিক আছে এইটাকে আমরা বলে থাকি যে ব্রিটিশ রুল সব হচ্ছে বাম পাশে এবং আমাদের দেশে লিখি তাহলে একটা ওপেনিং থাকে বডি থাকে আর কনক্লুশন থাকে সো আমার মতে ব্রিটিশ বা আমেরিকান রুল বলে লাভ নাই বিকজ আমার কাছে একটা বই আছে সামনে সেই বইটার নাম কি দেখো বইটার নাম হচ্ছে ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন এটা তোমাদের ক্লাস নাইন টেন এর ছিল যদিও ইন্টারের তেমন এরকম বই নেই সো ওদের বইগুলোতে কিভাবে লেখা আছে আমি তোমাদেরকে দেখাই দেখো ওদের বইগুলোতে আরো পেছানো হয়েতে লেখা আছে তোমরা কিছুটা দেখতে পারো কিনা আমাকে বলো স্পষ্ট ভাবে যে দেখো বাম পাশে স্যালুটেশন শুরু করছে তারপরে ডান পাশে গিয়ে আবার ওই যে ইয়ার্স এভার এই টাইপের জিনিসগুলা লিখছে এবং একদমই ডাল খিচুড়ি করে লিখছে ঠিক আছে হ্যাঁ মানে ডেট লেক্স নিচে শেষে দেখো ডেট লেক্স নিচে শেষে সো এইটাকে আবার তারা নাম দিছে কি ইনফরমাল লেটার দেখো তারা নাম দিছে হচ্ছে কি ইনফরমাল লেটার হ্যাঁ তোমরা উল্টা দেখতেছো যদিও আমি জানি দেখো মেলাতে পারো কিনা ইনফরমাল লেটার তাহলে দেখো আবার তারা পরবর্তীতে আরেকটা নিয়ম দিছে পরবর্তীতে আরেকটা নিয়ম দিছে এইখানে আবার সব ওরা প্লেইন করছে দেখো এই যে একবারে হচ্ছে সব বাম পাশে লিখছে সব কোন পাশে লিখছে সব বাম পাশে লিখছে ঠিক আছে এবং ওরা কিন্তু এখানে বলে নাই যে এটা আমেরিকান নাকি এটা ব্রিটিশ ঠিক আছে বরঞ্চ দে হ্যাভ seyd অর দে হ্যাভ টোল্ড दट ইনফর্মাল কমিউনিকেশন ٹیکস প্লেস ইন डिफरेंट সার্কেলস ওকে সো ইন such kind অফ of কমিউনিকেশন we we actually write টু uh, our friends family and uh, we do not have such formal uh, ফর্মাল কমিউনিকেশন উই ক্যান ইউজ এ লট অফ কন্ট্রাকশন তাহলে দেখো এই কথাগুলো এখানে আছে এটা আমি একটু পরে আবার ব্যাখ্যা করতেছি আমি জাস্ট তোমাদেরকে বললাম সহজ করে আমি অনেকগুলো বই ঘাটছি তো সো ইন দ্যাট রিগার্ড আমি বলতে পারি যে এত ঘটনা না করে এত ঘটনা না করে জাস্ট আমাদের যে প্লেইং ভাবে আমরা যে বাম পাশে যদি আমরা লিখতে পারি দ্যাট বি হোল প্লট এবং আমরা 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 সেটাই লিখলে কি পেতে পেতে পারি পারি হচ্ছে নাম্বার ইভেন আমি হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের একটা উদাহরণ তোমাদেরকে একটু দিতে চাই সেটা আমি তোমাদেরকে যদি একটু দেখাতে পারি তাহলে হয়তো তোমরা বুঝবা ব্রিটিশ কাউন্সিলও সেম ভাবে একই কাজ করে যে ইনফরমাল ইমেইল যেমন লিখে ঠিক তেমনিও চরা কি করে ওরা হচ্ছে এইরকম এক লাইনে দেখো দেখা যায় কিনা না দেখা গেলে আমি কম্পিউটার শেয়ার করে দিচ্ছি ওরা হচ্ছে এক লাইনে সবকিছু লেখে তো এই জিনিসগুলো জানার দরকার আছে বিকজ ইউ হ্যাভ দ্য রাইটস আমি তোমাকে একটা শুধু শুধু নিয়ম বলে দিব এবং আমি তোমাকে জোর করে বলবো দিস ইজ দ্য অনলি ওয়ে টু রাইট ইন ফর্মাল লেটার সো এইটা কোনো কথা হতে পারে না রাইট সো ইন দ্যাট রিগার্ড আমাদেরকে জানতে হবে বা অ্যানভালভটা পরের পেজে দিলে প্রবলেম হবে আচ্ছা মানে তিন নাম্বার পেজে তুমি যেটা বলতে চাচ্ছ যে তিন নাম্বার পেজে এনভেলপ দিব কিনা এম আই রাইট মানে দুই পেজে লিখবো তিন নাম্বার পেজে যদি এরকম হয় তাহলে আমি বলবো যে এইটা আমরা একটু অ্যাভয়েড করবো আমরা চেষ্টা করব কারণ কি আমাদের টিচাররা কিন্তু স্টিল দে আর নট দ্যাট মাছ ইনফ্লুয়েন্সড বাই দা কি ডিজিটালাইজেশন তা কিন্তু এতটাও ডিজিটালাইজেশন দ্বারা প্রভাবিত না সো ইন দ্যাট রিগার্ড আমাদের টিচাররা সাধারণত এই ধরনের দুই পেজেই দেখে অভ্যস্ত যেই পা পাশে এইভাবে লিখবে দেন বাকিটুক লেখে এইখানেই শেষে একটা কি লিখে দিবে এই শেষে হচ্ছে এনভেলপটা লিখে দিবে বা স্ট্যাম্পটা লিখে দিবে ঠিক আছে সো এই জিনিসগুলো হ্যাঁ ভাই আমরা যে শর্ট ফর্ম ইউজ করি এটাকে এই লেটার করা যাবে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট এই লেটার গুলোতে তুমি এই টাইপের শর্ট ফর্ম হান্ড্রেড পার্সেন্ট ইউজ করতে পারবা যে আই হ্যাড না আই উড যেটাই তুমি ইউজ করো সেটা তো তোমার গ্রামার অনুযায়ী হবে কারণ আই উড হইলে তুমি অবশ্যই এরপরে ভার ওয়ান লিখবা আই হ্যাড হইলে তুমি অবশ্যই ভার থ্রি লিখবা সো এগুলা তুমি অবভিয়াসলি করতে পারবা ইউ হ্যাভ দ্য রাইটস টু ডু দ্যাট ঠিক আছে এটাই তোমাকে বললাম যে এগুলা তুমি অবভিয়াসলি করতে পারবা ওকে এগুলা নিয়ে তোমার কোনো প্রকার ঝামেলা নাই ওকে আচ্ছা ঠিক আছে ওকে টঙ্গী গাজীপুরের পরের লাইনটা বুঝি নাই টঙ্গী গাজীপুরের পরের লাইনটা হচ্ছে একটা স্পেস অর্থাৎ আমরা দেখার সৌন্দর্য আছে না দেখার সৌন্দর্যের জন্য আমরা একটু স্পেস দিতে পারি এটাই আমি তোমাদেরকে বলছি ঠিক আছে ওকে ঠিক আছে ভাই ডেটটা কিভাবে দিব বেটার হয় বেটার হয় ফুল ডেটা লিখলে যেমন আজকের ডেট কত এই যে এরকম হুম আগস্ট বা অগাস্ট অ্যাকচুয়ালি উচ্চারণটা অগাস্ট অগাস্ট টু থাউজেন্ড এইভাবে লিখলে বেটার হয় আমার মতে ঠিক আছে হ্যাঁ এখন তুমি যদি মনে করো যে না ভাই এত টাইম নাই আমি এইভাবেই হচ্ছে লিখে দিয়ে আসবো হ্যাঁ এইভাবেই লিখে দিয়ে আসবো এখন এটা ইট ইজ আপ টু ইউ কিন্তু ব্যাটার হয় এই স্টাইলে লিখতে ওকে ওকে এমন বইগুলোর জন্য আমরা কনফিউজড হয়ে পড়ি ইয়াস ইউ আর রাইট আহ হুমায়রা কবির ইয়াস ইউ আর অবসোলুটলি রাইট এখানে আমি বইটা পড়েছি অনেকবারই পড়েছি এর আগেভাবে আমি পড়েছি বাট ওরা দুই পৃষ্ঠার একটা বর্ণনা দিয়েছে বাট ইন আহ দ্যাট ডেসক্রিপশন তারা কোনো কোনো এই ধরনের আমেরিকান রুল সিগমা রুল ব্রিটিশ রুল এই টাইপের কোনো কথা বলেনি দ্যাট মিন্স আসলে আমরা আমাদের মতো করে একটা রুল সাজিয়ে নিয়েছি এবং সেইটা হচ্ছে কি আমরা হচ্ছে কি সুন্দর করে এইভাবে লিখে যাব। মানে সব লেফট সাইডে আমাদের ডেট থাকবে আমাদের এড্রেস থাকবে আমাদের একটু স্পেস হয়ে আমাদের স্যালুটেশন থাকবে আমাদের ইন্ট্রোডাকশন থাকবে তারপর হচ্ছে আমাদের বডি থাকবে আমাদের হচ্ছে ফিনিশিং সেন্টেন্স থাকবে কনক্লুশন তারপর হচ্ছে আমাদের ইউর সেভার ইউর ফ্রেন্ড এগুলো থাকবে দেন হচ্ছে স্ট্যাম্প বা অ্যানভেলাপটা থাকবে তাহলে এই অ্যানভেলাপ বা স্ট্যাম্পের ভিতরে আমরা কি করব ডান পাশে এইভাবে দেখো যে কোশ্চেন করছো তার জন্য ডান পাশে এইভাবে স্ট্যাম্প লিখবো এভাবে লিখবো ডান পাশে লিখবো ঠিক আছে সো নবদূতের গাইডটা কি ঠিক আছে ওইটার মতো লেখা যাবে দেখো বেশিরভাগ গাইডে আবার কি করা হয়েছে আমি বলি আমার কাছে দুই একটা গাইডও আছে আমি তোমাদেরকে এখন দেখাবো যে এই দুই একটা গাইডটা কি এই যে দেখো এইটা একটা গাইড এই গাইডটার ভিতরে কি করছে দেখো তো এই গাইডটার ভিতরে তারা এক পাশ হচ্ছে কি করছে এক পাশ হচ্ছে এই যে আমি প্রথম যেটা দেখাইছি যে এক পাশে তোমার ডেট লিখছে এই ডেট লিখার পর অ্যাড্রেস লাইন লিখছে অ্যাড্রেস লাইন লেখার পর কি করছে দেখো তো অ্যাড্রেস লাইন লেখার পর হচ্ছে আর স্পেসিফিক করে অ্যাড্রেস লাইনটা ব্যাখ্যা করে দিছে তারপরে এই পাশে এসে কি করছে এই পাশে এসে স্পেস দিয়ে ঠিক এই লাইন বরাবর প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখাইছি সেই অনুসারে তারা এইখান থেকে স্যালুটেশন শুরু করছে যে ডিয়ার ক্লারা বা ডিয়ার অমুক তমুক তারপর ওরা কি করছে টানা এক পাস দিয়ে যে দেখো এক পাস দিয়ে ওরা লিখে গেছে এইখানে ইন্ট্রোডাকশন এইখানে বডি অব দ্য এখানে হচ্ছে ওরা কি করছে ওরা ইউর বা ইউর ফ্রেন্ড লিখে দিচ্ছে দেখো ইউর বা ইউর ফ্রেন্ড লিখে দিচ্ছে ঠিক আছে লিখে দেওয়ার পর ওরা কোনো প্রকার দেয় নাই বা দেয় নাই যেটা আমি বলবো যে এনভেলপ তোমরা অবশ্যই দিবা ঠিক আছে এখন তুমি বলতে পারো ভাইয়া তো অনেক সময় বলে দেয় যে রাইট অলসো এনভেলার ঠিক আছে যদি না বলে তাহলে আমার স্যার বলছে না দিলেও চলবে যেহেতু তোমার স্যার বলছে যদি কারো স্যার এইভাবে বলে থাকে তাদের কলেজের তাহলে কোনো সমস্যা নাই আর যদি তোমাদের স্যার বলতে এই যে আমি আমি তো আর কোনো কলেজের সাথে সম্পর্কিত না সো এরকম যদি কেউ বলে যে এনভেলাপ দিও না আমি তোমাদেরকে হাইলি রিকমেন্ড করব ওই কথাটাকে অ্যাভয়েড করো তুমি অবশ্যই এনভেলাপ দিবা ঠিক আছে সো আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো কিনা সেটা বলো আমি কিন্তু এখনো ওই লেটারের ভাষা কেমন হবে সেখানে যাইনি লেটারের ভাষাতে বাবা আমি আসতেছি লেটারের ভাষাতে আমি আসতেছি ঠিক আছে ওকে ওকে ভেরি গুড যদি এইটুকু আমরা বুঝতে পারি তাহলে আমরা মোটামুটি আমাদের প্রায় মানে ফিফটি পার্সেন্ট কাজ শেষ এটুকু বুঝতে পারলে ফিফটি পার্সেন্ট শেষ ঠিক আছে ওকে আচ্ছা আমি তো তিন আগস্ট দু হাজার একুশ হ্যাঁ তুমি লেখো কোনো সমস্যা নাই তুমি যদি লেখো আগস্ট লিখতে লেখা যেটা লেখো যে অগাস্ট থ্রি টু থাউজেন্ড ওয়ান অনেকে এইভাবেও লিখে এইভাবেও ডেটটাকে লিখে থাকে সো এটা তোমাদের উপর বাবা এটা তোমাদের উপর আচ্ছা ঠিক আছে ভাইয়া সেকেন্ড থার্ড এভাবে লেখা যাবে হুম ফুল স্ক্রিন করেন ভাইয়া ফুল স্ক্রিন তো করা আছে ঠিক আছে গ্রামের ঠিকানা লেখার সময় স্ট্যাম্পে গ্রামের নাম লিখলে হবে না লেখা যায় হুম 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 থার্ড আগস্ট থার্ড আগস্ট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থার্ড থার্ড এটা একটা ভুল জিনিস সরি খেয়াল করি নাই এক্সট্রিমলি সরি এটা আসলে আমি তোমাদের বোঝানোর জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট থার্ড আগস্ট এটা লিখলে ভুল হয়ে যাবে সাবধান

ওকে টুডে আই এম ফিলিং টুডে দ্য রিয়েলি রিয়েলি হাই হ্যাঁ টুডে হিউমিডিটি সিরিয়াসলি হাই সো আলটিমেটলি অনেক গরম অনেক গরম হ্যাঁ ভেরি গুড হ্যাঁ হোপ থার্ড তোমরা বুঝতে পারছো থার্ড এর ঘটনাটা বলে দিলাম ক্লিয়ার করে দিলাম এখন বলো এই পর্যন্ত আর কোনো সমস্যা এরপরে আমরা কি লিখবো কিভাবে লিখবো সেটা তাহলে আমরা কি করতে হবে আচ্ছা এনভেলপ কি একটু মনোযোগের অভাবে বুঝতে পারিনি প্লিজ এক্সপ্লেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর এনভেলপের ব্যাপারটা হচ্ছে বাবা এরকম যে তুমি যে এই যে যত কিছু লিখতেছো তুমি ডেট লিখতেছো তুমি অ্যাড্রেস লাইন লিখতেছো তুমি হচ্ছে স্যালুটেশন লিখতেছো তুমি ইন্ট্রো লিখতেছো ইন্ট্রো লেখো তুমি বডি লিখতেছো বডির পরে তুমি কনক্লুশন দিতেছো কনক্লুশনের পরে তুমি হচ্ছে তুমি হচ্ছে আবার অ্যাড্রেস করতেছো ইয়োর্স এভার বাই টেপের কিছু বলে এর পাশে নেম লিখতেছো ঠিক আছে তারপরে যে অংশটা আসে সেটাই হচ্ছে এনভেলপ অর্থাৎ তোমার যেই তোমার যে চিঠিটা তুমি লেখো চিঠিটা তুমি যখন পোস্ট করো তখন একটা কি থাকতে হয় একটা হচ্ছে কাগজ থাকতো ওই কাগজের ভিতরে চিঠিটা কি দিতে হয় ঢুকিয়ে দিতে হয় পড়ে দিতে হয় সো ওই কাগজটাকে আমরা বলতেছি এনভেলা বা স্ট্যাম্প বা যেটাই বলো না কোনো টিকিট যেটা বলতেছি সো ওইখানে কি করতে হয় ওই কাগজটার উপরে তোমার কি করতে হয় ওই কাগজটার পাশে তুমি তোমার তোমার অ্যাড্রেস লিখো যেমন ফ্রম ফ্রম তোমার নাম কি তোমার নাম হচ্ছে জহরুল সো ফ্রম হচ্ছে জহুরুল জহুরুলের অ্যাড্রেস তোমনে করো তুমি দিশো হচ্ছে আবার শিমুল রে জহরুল আমরা একটু দেখি যে এক ধরনের এইখানে আমরা কি লিখতে পারবো এইখানে আমাদের কি কি লেখা যায় এটা নিয়ে আমাদের অনেকের কোশ্চেন থাকে যে ভাই এটার ভিতরে আমরা কি লিখবো ওকে ওকে ভাইয়া এইখানে আমাদের মান্থের পরে কি কমা হয় হ্যাঁ ভাইয়া মান্থের পরে কমা হয় ঠিক আছে মান্থের পরে কমা দিতে হবে ঠিক আছে ওকে এন ভেলাপটা কোন সাইডে হবে ওয়াও আমিনুর রহমান সিজান আমি প্রত্যেকবারই কিন্তু মাঝে লিখতেছি ধরো এটা আমার খাতা এটা আমার খাতা আমি কিন্তু খেয়াল করো ওরা এটা আমার মার্জিন আমি বারবারই মাঝে লিখতেছি সো ইট ইজ বেটার তুমি যদি এনভেলপটা মাঝে দাও ইট ইজ মোর বেটার সরি ইট ইজ বেটার হ্যাঁ যে ইট ইজ বেটার তুমি যদি কি করো মাঝে লিখো রাদার দেন রাইটিং অন ডিফেন্ট ডিফেন্ট সাইট বা ডান পাশে চাপিয়ে এভাবে না করে মাঝখানে লিখবো ঠিক আছে ওকে এখন আসো ল্যাঙ্গুয়েজ কেমন হবে ল্যাঙ্গুয়েজ কেমন হবে এটা হচ্ছে আমাদের বিগ কোশ্চেন এখন এটা আমাদের যে কোনো রাইটিং এ একটা বড় কোশ্চেন থাকে ওয়াট শুড বি দা ল্যাঙ্গুয়েজ হাউ শুড দা রাইট কিভাবে আমাদের লিখা উচিত বা কিভাবে করে আমি লিখবো এখন দেখো if i talk about the language there is no such way or there is no specific way to write an informal letter rather i can say in informal writing you can use the features that you can you know you can use them in your speaking or in your conversation tar mane daray je তুমি tumi jokhon likhbe tokhon tumi ei particular section e informal letter e tumi তোমার যে স্পিকিং ফিচার্স গুলো আছে না তোমার যে তোমার যে কনভার্সেশন মুড গুলো আছে না সেই কনভার্সেশন মুড গুলো তুমি কি করতে পারবা অ্যাড করতে পারবা সো একদম ক্লাসের শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম যে বোথ ইউ ক্যান ডু হোয়াট ইউ ক্যান ডু ওয়ান্ডার্স কেমন তুমি হচ্ছে যেটা করতে পারো সেটা হচ্ছে স্ল্যাং পর্যন্ত ইউজ করতে পারো আই টোল্ড ইউ রাইট

যে ডেইস খেয়াল করছো তোমরা কমেন্ট বক্সে ডক ডেইস সো এই যে ডক ডেইজ মানে কি যখন হচ্ছে দিনগুলা খুবই খারাপ যাচ্ছে ঠিক আছে সেটা হোক তোমার কারণে স্পেশালি হ্যাঁ যে গরম লাগতেছে তখন আমরা বলতেছি যে ডক ডেইস এই ধরনের ফ্রেজাল এক্সপ্রেশন ইউ ক্যান নেভার রাইট ইউ শুড নেভার রাইট ইউ শুড নেভার রাইট ওয়াইল রাইটিং এ ফর্মাল লেটার ওর প্যারাগ্রাফ ওর হচ্ছে তোমার আহ স্টোরি রাইটিং বা ইউজ করলেও খুবই খুবই লেস লেস ইউজ হবে খুবই কম এগুলোর ইউজ বেশি করা যাবে না ঠিক আছে এইটা হচ্ছে আমার কথা কিন্তু তুমি হচ্ছে পারবা তুমি বলতে পারবা যে তুমি 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 বলতে পারবা হচ্ছে কি বলতো তুমি বলতে পারবা ক্যাটসেনডক্স ক্যাটসেনডক্স ঠিক আছে ইট ইস রাইনিং ক্যাটসেনডক্স হ্যাঁ হ্যাঁ যেই ক্ষেত্রে ফরমাল লাইটিং এ তোমাকে লিখতে হবে ইট ইজ রাইনিং হেভিলি

এখানে হচ্ছে আমরা একটা ফ্রেজাল এক্সপ্রেশন আনলাম তাহলে এই ফ্রেজাল এক্সপ্রেশন বা ইডিওমেটিক যে ব্যাপারগুলো আছে এই ফ্রেজাল এক্সপ্রেশন আর ইডিওমেটিক স্টাইল গুলো তুমি কি করতে পারবা আনতে পারবা ইভেন তারা এইটাও বলতেছে যে তুমি রিপিটেশন করতে পারবা সেন্টেন্সে তুমি ট্যাগ কোশ্চেনও লিখতে পারবা ক্যান ইউ বিলিভ দিস তার মানে আই ওয়াজ ওয়ারিড ফর ইউ আই ওয়াজ ওয়ারিড ফর ইউ বুঝার চেষ্টা করো আই ওয়াজ ওয়ারিড ফর ইউ তুমি লেটার লিখতেছো তারপর তুমি কি লিখলা যে আই ওয়াজ ওয়ারিড ফর ইউ

আমরা এস এফ বলতেছি না এস এফ এস সুনিবল পসিবল এখন নর্মালি আমরা বলতাম কি বলতো ফর্মালে ফর্মালে আমরা বলতাম প্লিজ হারি আপ অথবা হারি আপ প্লিজ উই আর গেইটিং লেট এই টাইপের কিছু প্লিজ উই আর গেইটিং লেট তাহলে আমরা এটা কি ইউজ করলে হবে না ভাইয়া ইনফরমাল লেটার লিখতে হবে আমরা কি শুধু স্ল্যাং ইউজ করব ইনফরমাল লেটার ইউজ কর লেখা মানে কি স্ল্যাং ইউজ করাই এটা কি বাধ্যতামূলক এই ধরনের কোশ্চেন তোমার মাথায় থাকতে পারে ওকে কিন্তু আমার অ্যান্সারটা হবে এটা বাধ্যতামূলক না তোমাকে ইনফরমাল লেটারে স্ল্যাং ইউজ করতে হবে এটা কোনো বাধ্যতামূলক না তোমাকে ইনফরমাল লেটারে কন্ট্রাকশন ইউজ করতে হবে এটা কোনো বাধ্যতামূলক না রেদার তুমি করতে পারো ইউ হ্যাভ দ্যাট ফ্রিডম লাইবিলিটি অ্যান্ড ইউনো ইন্ডিপেন্ডেন্স তোমার কাছে সেই লিবার্টিটা ফ্রিডমটা ইনভার্ট ইন্ডিপেন্ডেন্সটা আছে যে তুমি সেটা করতে পারো ঠিক আছে সো এই তুমি ইউজ করতে পারবা ইন ইনফরমাল এটা যদি বাবা ফরমাল জায়গায় লিখো প্যারাগ্রাফ স্টোরি রাইটিং বা অন্য কোনো ক্ষেত্রে অ্যাপ্লিকেশন তাহলে কিন্তু একদম এসাপ তোমাকে বের করে দিবে ঠিক আছে সো প্লিজ বি কেয়ারফুল অফ দ্যাট আমি রিকোয়েস্ট করবো ট্রাই টু অ্যাভয়েড এস লেখা যায় বা ট্রাই টু এভয়েড ইট উইল বি মোর ইউ ইট উইল ব্রিং মোর গুড ফর ইউ ঠিক আছে বেটার ফর ইউ ঠিক আছে ওকে আরেকটা হচ্ছে কি বলছে ও দেখো এখানে বইয়ে আরেকটা জিনিস লিখছে যে ভার্স এন্ড এক্সক্লেমেশন বলা হচ্ছে যে আমরা অনেক সময় এক্সক্লেমেশন বার ইউজ করি নাকে হুররে হুররে ওয়া উরা উই हैव উই কম্পিটিশন আমরা সময় বলি না সো এই ধরনের কথা লিখতে পারবা ধরো প্যান ফ্রেন্ডকে বলተছো প্যান ফ্রেন্ডকে তুমি আজ করছো এবং প্যান ফ্রেন্ড তোমাকে রিপ্লাই সে তোমার স্কুলের অ্যানুয়াল ডে ফাংশন সম্পর্কে জানতে চাইছে কথার কথা অথবা তোমার দেশের একটা বন্ধু জানতে চাইছে সো তখন তুমি এই টাইপের লাইন লিখতে পারবা যে হুরা উই हैव ओन দা কম্পিটিশন কিন্তু নরমালি আমরা যখন

এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য টেক্সট অ্যাকর্ডিং টু দ্য কনটেক্সট অ্যাকর্ডিং টু দ্য টপিক তুমি লিখে যাবা এগিয়ে যাবা এবং লেখার অবশ্যটা একটা কি থাকতে হবে স্ট্যান্ডার্ড থাকতে হবে তুমি ইউজ করো এগুলা এই টাইপের যে কোনো জিনিস কন্ট্রাকশন স্ল্যাং ওয়ার্ডস হ্যাঁ স্ল্যাং মানে শুধু বক্কা দেওয়া না মানে হচ্ছে এই যে ওয়ার্ড গুলোকে অ্যাব্রিভিয়েশন না লিখে ছোট ছোট করে লেখা এই টাইপের জিনিসকে স্ল্যাং বলে তারপর হচ্ছে তোমার কি বললাম ট্যাগ কোশ্চেন অ্যাড করা সেন্টেন্স লেখা হুম সব তুমি করতে পারবা ঠিক আছে আর বাক বাকি তো ইজি ওইটা তো আর বলার মতো কিছু নাই যে কি লিখবা আমি তো প্রথমেই বলে দিলাম যে কেউ হচ্ছে হয়তোবা কি করবা কেউ হয়তো বলবা যে সালাম দিবা হ্যাঁ

জোকিং অথবা আমি আমি এটাকে হালকা ভাবে নিচ্ছি না বলার সময় একটু অন্যভাবে বললাম হ্যাঁ যদি কেউ ভাবো যে ভাইয়া নো মোর টুডে বেস্ট উইশাস ফর ইউ আই উল মিট ইউ সোন এই টাইপের লেখা কি খুব খারাপ আপনি এটাকে ভাবে কেন বলেন ভাইয়া আমি এটাকে এমনি বলছি জাস্ট এইটাই যে আমরা একটু ফেরত আসি ইট ইজ হাই টাইম উই 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 রোট সাচ কাইন্স লাইন্স ইট ইজ হাই টাইম উই রোট সাচ কাইন্ড অফ লাইন্স আমরা বছরের পর বছর ধরে লাইন লিখে আসতেছি আমরা একটু চেঞ্জ করি ভাইয়া পাশ্চাত্য হয়ে গেছেন পাশ্চাত্য হয়ে চেঞ্জ করবেন না পাশ্চাত্য হয়ে চেঞ্জ করার কিছু নাই বাবা চেঞ্জটা হচ্ছে যে আমরা চেঞ্জটা করব যে আমার আমার লেখা একটু টাইপের ভিন্নতা আসতে পারে বি

আই ক্যান আন্ডারস্ট্যান্ড এনাফ অফ আহা ভাইয়া পারা পারা করে লেখা যাবে হান্ড্রেড পার্সেন্ট প্যারা প্যারা করে লেখা যাবে কোনো সমস্যা নেই প্যারা প্যারা করে লিখতে পারবা অর্থাৎ হচ্ছে এই যে এরকম যে লেখা শুরু করবো না ধরো লেফট পেজ রাইট পেজ আমি যেভাবে শুরু করি আমি ডেট এইভাবে শুরু করি ভাইভাবে শুরু করি দুইটা ওই চলে বাবা আবারও বলতেছি এই পাশে ডেট অ্যাড্রেস তারপরে ঠিক এটার নিচে ডিআর এক্স ওয়াই জেড হোয়াট যে সেলুটেশন তারপরে এইখানে আমাদের ইন্ট্রো এইখানে একটা প্যারা লিখবো ধরো এখানে শেষ হয়েছে এখানে একটু স্পেস দিব এখানে কি দিব স্পেস দিব আবার মানে এত বড় না আর একটু কম তারপর হচ্ছে আমাদের লেখা শুরু করব এখন ডেসক্রিপশনও যদি অনেক বেশি হয় আবার ডেসক্রিপশন একটু স্পেস দিয়ে লিখবো কিন্তু ডেসক্রিপশনে স্পেসের কিছু নাই তারপর আমার ডেসক্রিপশন এখানে শেষ হইলো এখানে একটু স্পেস দিব তারপর আমি লিখবো যে ওই যে যে গেস আই হ্যাভ নাথিং টু সে

বিগিন আর এন্টা রাখবে আমি তোমাদের কয়েকটা কথা লিখে দিই তোমাদের কি করতে হবে তোমাদেরকে এই ঘটনাগুলো লিখতে হবে যে বিগিন এন্ড এন্ড অ্যাপ্রো ক্রিয়েট লিগ এটা হচ্ছে তোমাদের করতে হবে ঠিক আছে বিগিনিং আর এন্ডিংটা টা হইতে হবে সেই ক্ষেত্রে তুমি ডিয়ার দিয়ে শুরু করবা আর হচ্ছে তোমার যে বেস্ট উইশেস বলো আই এম শর্ট অফ মাই ওয়ার্ডস বলো নো মোর টু ডে বলো যেইটা বলো কোনো সমস্যা নাই আমার বলার দরকার ছিল আমি চেষ্টা করছি সবগুলো দিক দেখাই দিতে ঠিক আছে তাহলে বিগিন আর টা যেন অ্যাপ্রোপ্রিয়েট ভাবে হয় তারপরে কি করতে হবে আমরা ইউ ক্যান ইউ হ্যাভ দ্যাট ফ্রিডম যে ইউজ দ্য ইনফরমাল ওয়ে তোমার ফ্রিডম আছে তার মানে ভাইয়া ইনফর্মাল ওয়ে ইউজ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই সো বি ভেরি কেয়ারফুল ফুল অফ দা ঠিক আছে ওকে প্যারাগ্রাফের মতো এই বডি অফ দা এই যে বডিটা আছে এই বডিটার ভিতরে প্যারাগ্রাফের মতো বেশ কিছু কি দিবা বেশ কিছু তুমি ইনসাইট দিবা ভাইয়া ইনসাইডটা কি মানে মারাত্মক লেভেলের না হইলেও এট লিস্ট বেশ কিছু ঘটনা যেটা হচ্ছে কি মিলে আলটিমেটলি অ্যাকর্ডিং টু দা টপিক মিলে ঠিক আছে তারপরে কিছু কি করবা কিছু ফ্রেজ দিতে পারবা যেমন হিয়ার ফ্রম ইউ আমরা লিখি না হোপ টু হিয়ার ফ্রম ইউ তোমরা এইটা লিখতে পারো তোমরা লিখতে পারো হোপ ইট অল গোজ ওয়েল কি লিখতে পারো হোপ ইট অল আমরা এটা লিখতে পারি রাইট ওকে আর কি লিখতে পারি আর লিখতে পারি হচ্ছে আবার কি লিখতে পারি রাইট মি সুন রাইট মি সুন একসেট্রা একসেট্রা অনেক আছে হাজার হাজার এক্সপ্রেশন আছে যেটা তোমার মন চাই তুমি দিতে পারবা ঠিক আছে ওকে তোমরা সবাই আলহামদুল্লাহ এটা বুঝতে পেরেছ এটা যেহেতু বুঝতে পেরেছ সেহেতু আমরা এখন কি করব আমরা এখন হচ্ছে একটু ইনফরমাল ইমেইলটা দেখবো ইমেইল লেখাটা খুব কঠিন কিছু না ইমেলটা তোমাদের সেকেন্ড পার্টেও আছে তো সেইখানে তো তোমাদের আপা দেখাবেনি তারপর আমি জাস্ট বলে দিব এই জন্য ইমেল লিখতে আমার সময় লাগবে না বা ইমেল বোঝাতে সময় লাগবে না সো ব্যাপারটা ব্যাপারটাকে আমি যদি মোবাইলটা অন করতে বলি তোমাদের সবার কাছে একটা করে মোবাইল আছে তোমাদের ক্লাস থেকে সরে গিয়ে যদি মোবাইলটা অন করো সেখানে দেখবা যে ইমেল একটা সেকশন থাকে সেখানে কি থাকে সেখানে এইভাবে করে থাকে যে ফ্রম টু সেন্ট আবার অনেকে বলে হচ্ছে ডেট আবার অনেকে বলে এখানে লিখতে সাবজেক্ট সাবজেক্ট তো দিতেই হবে এখন এই হচ্ছে ওয়ে এখন অনেক বইয়ে অনেক টিচাররা তোমাদেরকে কি বলে যে না এইভাবে লিখো না তারা কি বলে তা বলে হচ্ছে জাস্ট ফ্রম লেখো তারপর হচ্ছে সাবজেক্ট লিখো ইভেন ডেট লিখতেও না করে আই ডোন্ট নো ওয়াই দে ডু সো বা তোমাদের ডেটটা লেখা উচিত ডেট লেখা কোনো মন্দ কিছু না সো চেষ্টা করবা ডেট লিখতে ইভেন টাইম সহ আমি যদি বলি ফ্রম কি তুমি একটু স্টাইল করে লিখতে পারো ফ্রম হচ্ছে মনে দিলা হচ্ছে যে এক্স ওয়াই জেড এ বি এস সি অ্যাট দা রেট অফ জিমেইল ডট কম তারপর তুমি এফ দিয়ে দিলাম ভাইয়া মানে এটা কি আমাদের ইমেইলের যে অ্যাড্রেস আছে সব সময় কি হবে স্মল লেটার হবে কি লেটার হবে স্মল লেটার বি রিমাইন্ডফুল অফ দ্যাট সব সময় স্মল লেটার লিখতে হবে টু মনে করো এম এন পি একজনের নাম আমি দিলাম যে এম এন ও এট দ্য রেট অফ ডট কম ভাবে আমি নাম লিখলাম তারপর হচ্ছে এটা দিলাম আবার বর্তমানে এই নামও দিতে হয় না ডাইরেক্ট আমি লিখে দিলেই হয় যে এক্স ওয়াই জেড এ বি সি অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম তারপর এর ক্ষেত্রে একই জিনিস যে তুমি ডেটা লিখতে পারো ধর তুমি এইভাবে লিখতে পারো যে মে ফিফটিন টু থাউজেন্ড তারপর তুমি কি করতে পারো ইউ ক্যান গিভ আ এরকম জিনিস তার নাম হচ্ছে কি বলতো সেমিকলন সেমিকলন দিয়ে তুমি লিখতে পারো যে ধরো আজকে সকাল দশটা চল্লিশে তুমি লিখতেছো যে টাইম স্টেমটা অটোমেটিকালি মোবাইলে সেভ হয়ে থাকে এবং এম কি লিখবো জাস্ট বাবা এইভাবে am টা লিখে দাও ডট দেওয়ার দরকার নেই তাহলে তুমি চাইলে টাইমটাও অ্যাড করে দিতে পারো ইট ইজ নট ম্যান্ডেটরি ইট ইজ নট ইউনো যে না লিখলে তোমার ভুল হয়ে যাবে কিন্তু লিখতে পারো তারপরে সাবজেক্ট সাবজেক্ট হবে খুবই 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 মানে শর্ট এইভাবে লিখতে পারো যে রিগার্ডিং অথবা লিখতে পারো হচ্ছে অ্যাবাউট তারপরে যা আছে তা ঠিক আছে যে তোমরা ইনফর্মাল লেটার লিখতেছি রিমেম্বার দ্যাট

হয়ে যাচ্ছে এখন ইমেলটা এক পৃষ্ঠায় লিখতে হবে সব অ্যান্সার দিয়ে দিতেছি ইমেইলটা এক পৃষ্ঠায় লিখবা এবং এটা তুমি এখন রাইট পেজে লিখো আর তুমি লেফট পেজে এ লেখো ইট আপ টু ইউ ইমেইলটা এক পৃষ্ঠায় লিখবা তারপর অনেকে অনেকে বলে যে না ভাইয়া এটাও তো এক ধরনের ইনফরমাল লেটার টাইপের ভিতরেই পড়ে সো আমরা লেফট সাইডে লিখে রাইট সাইডে চলে যায় আমাদের টিচার পারমিশন দিছে বাট আমি বলবো যে তুমি তাহলে জানোই না ইমেইলের ব্যাপারটা কি ইমেইলের ব্যাপারটা হচ্ছে আ শর্ট ফর্ম ইটস কাইন্ড অফ মেসেজ বাট মেসেজের থেকে একটু বেশি সো ইমেইলে যেটা হবে তুমি এক পৃষ্ঠা লেখার চেষ্টা করবা ডোন্ট এভার ট্রাই টু রাইট ঠিক আছে ইমেল দুই পৃষ্ঠায় এটা আমি তোমাকে বলবো বাকিটা তোমাদের ইচ্ছা এক পৃষ্ঠায় ইমেল লেখার চেষ্টা করবা যেহেতু ইমেইলের শেষে কিছু নাই ইমেইলে তুমি একদম ছোট লেখবা খুব বেশি একটা ইন্ট্রো দিবা না বডি থাকবে এইটুক মানে তিন থেকে চার লাইনের তারপরে জাস্ট একটা মানে কনক্লুশন লাইন তারপরে হচ্ছে তোমার সিগনেচারটা সেখানে তুমি ইয়ার্স এভার লেখো অথবা তুমি যা মন চাই তা লেখো লেখার পর তুমি চাইলে কি দিতে পারবা ওইখানে যেমন সিগনেচার দিতে পারো না এখানে নেইম অথবা সিগনেচার দুইটার দিতে তোমাদের ইচ্ছা তবে নাম দেওয়াটাই ব্যাটার সিগনেচার না দিলেও চলে নাম দিলেই মরদে না ঠিক আছে ওই আবার এটাকে সিগনেচার দিতে হবে এমন কিন্তু কিছু নাই যে সিগনেচার না দিলে কি ঝামেলা হবে ঠিক আছে এবং ইমেইলের ভাষা খুবই প্রাঞ্জল হবে খুবই ইজি হবে দ্যাট ইজি তার কিচ্ছু না ইমেলের ভাষা খুবই প্রাঞ্জল হবে খুবই ইজি হবে এবং এক পৃষ্ঠায় শেষ হয়ে যেতে হবে ভাইয়া দশ নাম্বার আছে তো আমি যদি একটু বেশি বড় না লিখি আমাকে কি দশে আট দিবে দশে নয় দিবে ভাইয়া বড় লেখলে দশে আট নয় দেয় না সঠিক লেখলে না দেয় সঠিক দেখলে দেয় ঠিক আছে তাই হোক তোমরা এটা মাথায় রাখবা এবং সেইভাবে তোমরা কাজগুলো করবা ঠিক আছে ছিল কথা তোমরা তোমাদের আপু ক্লাস ইমেল সম্পর্কে আরো শিখতে পারবা আর কার কোনো কোশ্চেন আছে কিনা আমি একটু দেখবো আর যদি না থাকে দেন ওকে ক্লিয়ার আরেকটা কথা আমরা ইনফরমাল ইনফর্মাল ইনফরমাল তার মানে যে আমরা যে আমাদের কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজটা আমাদের কমপ্লেক্স সেন্টেন্স গুলো আমাদের ফর্মাল রাইটিং এর অংশগুলো এইখানে সেন্ট আপ করতে পারবো না বা শো করতে পারবো না এমন কিন্তু কথা নাই রেদার যারা হচ্ছে ডিফারেন্টে গিয়ে একটু শো করতে পারে তারাই বরঞ্চ বেশি কি পায় মার্কস পাই কথাটা মনে রেখে অর্থাৎ যারা হচ্ছে ইনফরমালের বেড়াজালে নিজেকে আটকে না রেখে ইনফরমালের আটকে না রেখে এবং হচ্ছে সেন্টেন্সের ভ্যারাইটি সিম্পল কমপ্লেক্স ইউজ করে করে তারা আরো বেশি নাম্বার পাবে তার লেখাটা আরো বেশি ইনসাইটফুল হবে এবং ডিফারেন্ট টাইপ অফ ভোকাবুলারি এবং এক্সপ্রেশনও ঠিক থাকতে হবে যদি এই সব ঠিক থাকে ইউ ক্যান ইউনো

ইলেকট্রিসিটি চলে গেছে নো প্রবলেম ইলেকট্রিসিটি যেতেই পারে আহ ইলেকট্রিসিটি চলে গেছে আচ্ছা কি লেখছো কেমন লাগছে ক্লাসটা আমাকে জানাও আমাকে জানাও ভাইয়া গুলো আগের মতোই কন্টিনিউ করলে খুব ভালো হতো আমি আগের মতোই কন্টিনিউ করব। কিন্তু যেগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট বোর্ডে আসছে প্লাস বুঝতে মাথা নষ্ট হয়ে যায় সেগুলো আমি সেভাবেই পড়ব। আর মাঝে মাঝে আমরা একটা না ওইভাবে না পরে কিছু প্র্যাকটিস সেশন রাখবো যেখানে আমরা প্র্যাকটিস করবো কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্যাসেজের উপর মানে একটা নির্দিষ্ট প্যাসেজের উপর প্র্যাকটিস রাখবো ওই রকম হয়তো হবে না কারণ উই হ্যাভ টু ফিনিশ আওয়ার কোর্স আমাদের তো কোর্সটা ফিনিশ করতে হবে এমন না যে আমরা খুব দীর্ঘসূত্রিতে কোর্সটা করছি আলহামদুলিল্লাহ যথেষ্ট তারাহুরাতেই করছি যথেষ্ট তোমাদেরকে বোঝানো করছি তারাহুরা মানে যে তোমাদেরকে বুঝাইতে পারি নাই তা না চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর এবং আমার বিশ্বাস তোমরা যদি বাসায় প্র্যাকটিস করে থাকো যারা যারা ক্লাসে আসো নিয়মিত বা রেকর্ডের দেখো তোমরা যারা রেকর্ডের দেখো তাদের জন্য বলছি তোমরাও আশা করি ক্লাসগুলো বুঝতে পারছো ইট ইস এ ম্যাটার অফ টাইম যে তুমি বুঝে সেটাকে অ্যাপ্লাই করতে পারছো কিনা দেওয়ার দায়িত্ব আমাদের আমরা দিয়ে দিব কিন্তু লেকচার নোটসই জীবনের শেষ না তোমাদেরকে নিজেদের লেখা শিখতে হবে এই পার্টিকুলার এই যে লেখা লিখছি এগুলো কি লেকচার নোটস আছে এগুলো তুমিও হাতে কলমে নিবা এক দুইটা প্র্যাকটিস করবা একটু ওই যে স্ট্রাকচার গুলো ফলো করবা স্ট্রাকচার গুলো দেখবা তারপর হচ্ছে একটা বা দুইটা সর্বোচ্চ লিখে ফেলবা এতে করে তোমার লেখাটা সম্পূর্ণ হয়ে যায় সো এইভাবে কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে সো এইভাবে খেয়াল রাখতে হবে ওকে ওকে ভাই অনেক সময় একটা কোশ্চেন শেষ আছে লেফট পেজে দেন লেটার লেখা শুরু করে রাইট পেজে উল্টা লেখা আগে এরকম সিচুয়েশনে কি করব কিচ্ছু করার থাকে না ভাইয়া ওইটা বন্ধ করে আবার লেফট সাইডে শুরু করতে হবে বাবা কারণ এখানে তো অন্য কোনো ওয়ে নাই তুমি ভুলে রাইট সাইডে লেখা শুরু করছো রাইট সাইড থেকে লেফট সাইডে যাওয়ার নিয়ম নাই একটা পিসটা ভেঙে ওই পাশে যাওয়ার নিয়ম নাই বা নিয়মটা আসলে আমাদের দেশে লিস্ট ইউজ হয় না সো সাবধানে কবির হোসেন হ্যাঁ ওকে আমাদের কলেজে তো খালি সাবজেক্ট লিখতে বলে আবার একটু বাড়িয়ে কার্বন কপি এবং বিসিসির কথা লিখতে বলছে সাদিয়া হ্যাঁ সাদিয়া সিসি এবং বিসিসি লিখতে পারো কিন্তু সিসি বিসিসি লিখতে গিয়ে যদি ভুল করো তাহলে পুরো ইমেলটা যাবে সো সিসি বিসিসি থাক না তোমাদের এই বয়সে সিসি বিসিসি লেখার দরকার নাই তারপর যদি লেখার ইচ্ছা থাকে তাহলে বুঝে লিখতে হবে যে কোনটা কার্বন কপি আর কোনটা হচ্ছে আমাদের একদম হ্যাঁ বিসিসি যেটা আমরা বলতেছি হ্যাঁ সো এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে তুমি শুধু ইউজ করলেই হবে না তুমি শুধু ইউজ করলেই হবে না তোমাকে এই জিনিসটা জানতে হবে যে কার্বন কপিতে কে কে জানতে পারবে আর ব্লাইন্ড কার্বন কপিতে জানতে পারবে ঠিক আছে কথাটা বুঝতে পারতেছ হুম ওকে সো এই জিনিসগুলো মাথায় রাখবা সো এগুলাকে ব্যাখ্যা করতে গেলে আরেকটা সময় লাগবে সো সি সি বি সি সি ব্যাখ্যা করার এখন টাইম নেই কারণ এটা হচ্ছে তোমরা অবশ্যই তোমাদের আপুর কাছ থেকে জেনে নিবা অথবা যে কোনো এক সময় আমি তোমাদের কাছে জানাই নিব ওকে রিগার্ডিং অ্যাবাউট না লিখে সরাসরি যে সম্পর্কে বলছে সেটা লিখলে হবে না হতে পারে হবে কোনো সমস্যা নাই ইমেইল এক পেজ ক্রস করো না ইমেইল এক পেজ ক্রস করো না আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি ইমেইল এক পেজ ক্রস করো না ইমেইল কখনোই ভইরা ভইরা লেখার জিনিস না

তোমরা লেকচার জন্য এর ইংলিশ ফার্স্ট পেপারের আমার কাছে তোমরা পেয়ে তো ওগুলোর জন্য তোমরা কি করো না ওগুলোর জন্য তোমার টেনশন করো না ঠিক আছে তো তোমরা তোমরা বুঝতে পারছো পারছো কিনা ধরতে এটা আমাকে বলো এবং এই অনুপাতে প্র্যাকটিস করে বা রিভাইজ হয়েছে কিনা এবং তোমরা লিখতে পারবা কিনা সেটা আমাকে একটু জানাও কাইন্ডলি সবাই প্লিজ একটু জানাও ভাইয়া ফ্রেজাল ওয়ার্ড পড়ার পরে কি মেথড আছে এগুলো অনেক কনফিউশন ক্রিয়েট করে ওকে চমক সবার জন্যই বলতেছি যে ফ্রেজাল ওয়ার্ড তোমরা যারা জানাস রেকর্ডের যা শুনবা ফ্রেজাল ওয়ার্ডটা অনেক ইম্পর্টেন্ট তো তোমরা আগে ফ্রেজাল ওয়ার্ড না পড়ে তোমরা আগে ফ্রেজাল ভার্ভ পড়ো ফ্রেজাল ভার্ভ আছে না যে লুক ইন্টু লুক এট লুক ইন টু মানে হচ্ছে ইনভেস্টিগেশন যেমন দ্য উইল লুক ইন টু দা ম্যাটার আমরা লিখি না দা পুলিশ উইল লুক ইন্টু দা ম্যাটার এই লুক ইন্টু মানে হচ্ছে ইনভেস্টিগেশন এখানে যদি লুক এট লিখো তাহলে আসলে এখানে সঠিক কি হবে না সঠিক হচ্ছে প্রিপোজিশনটা ইউজ হবে না সেগুলো হচ্ছে ফ্রেজাল ভার্ব লুক ইন্টু আবার যেমন আমরা বলতে পারি যে লুক অ্যাট মি বা লুক অ্যাট মি প্লিজ লুক অ্যাট মি সো ইউ লুক অ্যাট মি কি আমার দিকে তাকাও মানে অ্যাটেনশন ক্রিয়েট করতে চাচ্ছে বা অ্যাটেনশন সিক করতেছে সো এই তো এই হচ্ছে গুলো ঠিক আছে সো এই হচ্ছে কথা সো ওকে ও ওকে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ভেরি মাছ এভরি ওয়ান থ্যাংক ইউ ভেরি মাছ আই হোপ ইউ উইল আন্ডারস্ট্যান্ড ভাই আগের কমেন্ট পড়তেছে ও আচ্ছা সরি আমি আগের কমেন্ট পড়তেছি আচ্ছা আমি দেখতেছি নতুন কমেন্ট ভাই সামারি এর জন্য একটা প্যাসেজ দিবেন বলেছিলেন ওকে আমি সামারি এর জন্য প্যাসেজটা আজকে জুবাই সাথে কথা বলে ম্যানেজ করে দিচ্ছি ঠিক আছে ওকে ইনফর্মাল লেটার পিডিএফ এর কথা পরে আসছি কোনো সমস্যা নাই ওকে যদি তোমরা বুঝতে পারো আলহামদুলিল্লাহ সামারি প্র্যাকটিস দিয়ে দিচ্ছি বাবা ওকে যদি ক্লাস ভালো লাগে ভালো লাগলেই হবে না দয়া করে প্র্যাকটিস করবা নিজের নিজের জন্য নিজে উপকার করো ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ ভেরি মাছ আর কারো কোনো কোশ্চেন নেই সো আলহামদুলিল্লাহ আর কোনো প্রবলেম হবে না ওকে সো ভালো থাকো সবাই আসসালামু আলাইকুম টেক কেয়ার এভরি ওয়ান ওকে